এই যে বাড়িটা আপনারা দেখছেন, এটা শুধুমাত্র বাড়ি নয়, এখানে দুটো পরিবার একাত্ম হয়ে বাস করে। বিকাশ চৌধুরীর পরিবার আর প্রকাশ মাইতির পরিবার, দুজনের বন্ধুত্ব খুবই গভীর। কফি রেডি বাবা, কফি ওখানে রাখ। মামি মামি কফি। শোন বাবা, ইলেকট্রিক বিলটা দিয়ে দিই। আর হ্যাঁ, কারটাও সার্ভিস করিয়ে রাখবি। আচ্ছা। আরে শোন শোন শোন, বাজারটাও আসেনি, বাজারটাও নিয়ে আসবি তো? হ্যাঁ নিয়ে আসবো। ঠিক আছে মামি। হ্যাঁ, সিলিন্ডারটাও বুক করে দেবো কি? আরে আমি তো ভুলেই গেছি, আমার শোন না টাচা। চিকু, তোর আন্টিকে জিজ্ঞেস করে একটু রেশনটা এনে দে না, বুঝলি? কি কি আনতে হবে সেটা ওর অজানা নাকি? সবই তো আনবি। ও চিকু, এটাও নিয়ে আসিস। মাধ্যমিক ফেল, কাজ না করে চৌকিতে বসে ঠ্যাং দোলাবি নাকি? যা। স্যার, মান্থলি স্টাফ পেমেন্ট আর অন্যান্য খরচাপাতির জন্য 50,000 টাকা দরকার, সেই জন্য এসেছি। আপনি হচ্ছেন আমাদের কোম্পানির সবচেয়ে পুরনো আর বিশ্বাসী লোক। একটা কাজ করুন, আপনি এই 1,00,000 টাকা রাখুন। নমস্কার স্যার। নমস্কার বাবা। 100 টাকার খুব দরকার ছিল। কেন না, মানে ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে তো? তুমি দেখে নিও, এবার আমি ঠিক পাশ করব। তুই ম্যাট্রিক পরীক্ষা দিবি, পাশ করে যাবি? শোনো অন্নপূর্ণা, তোমার ছেলের কথা, ইতিহাস হয়ে যাবি রে, ইতিহাস। তোর প্রকাশ আঙ্কেলের মেয়ে ওই মিকু, সে ক্যাম্পাস সিলেকশনে সিলেক্ট হয়েছে, এখন তার জন্য আমেরিকা থেকে জব অফার এসেছে। আর তুই, তোর পড়াশোনা করার জন্য আমি সমস্ত সুযোগ সুবিধা করে দিলাম, কোনো কিছুই খামতি রাখিনি। কি করলি? মিকুকে দেখ, সে তোর পরে স্কুলে ভর্তি হলো, তোর সঙ্গে পড়লো, তারপরে তোর ওপরের ক্লাসে পড়লো, তার MBA কমপ্লিট হয়ে গেল, তার ছেলে পুলে হলেও দেখবি তোকে ডিঙিয়ে যাবে। কিন্তু তুই, তুই সেই মাধ্যমিক দিয়েছিলি, দিচ্ছিস আর দিয়েই যাবি। তুই এই ঘরের কাজ ছাড়া আর কোনো কাজের জন্য যোগ্য নয়, বুঝলে অন্নপূর্ণা? সকাল সকাল আমাকে টেনশন দিতে আরম্ভ করেছে, খালি টেনশন টেনশন। আরে তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? নাও জল খাও। আরে শোনো, ওহো চিকু, তোকে আমি কতবার বলেছি বাবাকে কোনো টেনশন দিস না, তোর যদি টাকার দরকার পড়ে আমাকে বলবি, নে ধর। দাদা ভাই, আই দাদা ভাই, শোন শোন শোন, আমার পান একদম শেষ হয়ে গেছে, একটু এনে দে না। বুড়ি শোন, সকাল 5টা থেকে 10টা অবধি আমি দুনিয়ার কথায় চলি, আর সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এ দুনিয়া আমার কথায় চলে। শোন, আমি আমার ম্যাট্রিক ফেল ঠেকে যাচ্ছি, সালা সেখানে সবাই আমাকে লিডার বলে ভাবে, আর তোমরা আমাকে বাড়িতে কুকুর বেলালের মতো খাড়াচ্ছ। আমি চললাম আমার ম্যাট্রিক ফেল বন্ধুদের কাছে। এটা হলো মাধ্যমিক ফেলেদের ঠেক। এ মাধিয়া 17 বার মাধ্যমিক ফেল। এ হলো বাছুরি, 5 বার মাধ্যমিক ফেল। এটা তোতলা,
14 বার মাধ্যমিক ফেল, আর এটা হলো দেতু 4 বার মাধ্যমিক ফেল। আবে এই তোতলা, তোকে কতবার বলেছিলাম শালা আমার নামটা তোতে ঠিক করে ডাক। হ্যাঁ শালা, এই থেকে আমি 17 বার ম্যাট্রিক ফেল করার অভিজ্ঞতা সম্পন্ন। হ্যাঁ আমাকে অন্তত একটু সম্মান দে। আমি 5 বার, আমি 4 বার। চুপ করে বাস, 4 বারে মাল। চুপ করে বাস, পেপারটাকে তুই উল্টো করে আছিস কেন ভাই? পড়তেও দে না। হ্যাঁ বেঁচে যাক, দেশ বেঁচে যাক, তবে পেপারটা বই কি লাভ? হিরো লাল টকটকে চিকনি চিকু, আমি ঝটাক করে যাবো, পটাক করে মেরে চলে আসবো। সকাল সকাল গজর গজর করে গলা শুকিয়ে গেছে। এই মিস্ত্রি কোথায় গেল? ও নেই, কোথায় গেছে? আমরা ওর লোক, যা বলার আমাদেরকে বলো। কাল গাড়িটা ঠিকঠাক করে রং টং করে দিতে বলেছিলাম, তারই অ্যাডভান্স নিয়ে এসেছি। না মানে বলছিলাম যে টাকাটা আপনি আমাকে দিতে পারেন, আমরা সব ওনারই লোক। আজকে কিন্তু গাড়িটার সব কাজ হয়ে যাওয়া চাই, কাল এসে গাড়িটা নিয়ে যাবো। আমি নিজে জিপ দিয়ে সেটা আপনার গাড়ি পরিষ্কার করে দেবো, মায়ে দিব্যি। মনে রেখো। হ্যাঁ ফ্রক পরা দিদিমণি দেখাও দেখি তোমার রঙ্গ, আজ থেকে দুপুরটাতে দাও আমাদের একটু সঙ্গ। হ্যাঁ ফ্রক পরা দিদিমণি দেখাও দেখি তোমার রঙ্গ, আজ থেকে দুপুরটাতে দাও আমাদের একটু সঙ্গ। আমরা হলাম এই এলাকার হিরো, পকেট আমার গড়ের মাঠ পুরো, কিন্তু আমরা ফেলবো করি মাখবো শুধুতে। আরে ফেল 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 রে বন্ধু, আমরা সবাই মাধ্যমিক ফেল। হ্যাঁ কাজ নেই আমাদের, সময়ও নেই, সব সময় আমরা বিজি, যখন তখন খাই খাই করি, সব সময় আমরা ক্রেজি। আরে হাতে আমাদের টাকা না থাক, 200-500 হাজার, মনটা আমাদের সাদা কাদা, মিলে যায় সাথে সবার। কোন বইতে যদি না থাকে কভার, কোন মেয়ের যদি না থাকে লাভার, আমরা তখন গিয়ে মারি বাড়িতে তাদের বেল। আরে গাধা শুনে রা, ফেল 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 রে সালা, তুই তো মাধ্যমিক ফেল। আরে ফেল 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 রে, আই এম 100% মাধ্যমিক ফেল। আ ফেল 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 রে সালা, তুই
যাকে একবার দেইং ওয়ার্ড নট গোইং হিয়ার দেয়ার। আরে আম্বানি সচিন মাধ্যমিক ফেল, তাদের কিছু বলো না যে আমাদের দিকে তোমরা তাকালে তোমাদের চোখ হয় লাল যে। হ্যাঁ এখন না হয় তুমি কলেজ কুইন রঙ্গিলা মনোমোহিনী, কি হবার পরে ছেলে পুলে হলে মানবে আমার এই বানিয়ে। বিরোধের হিরো আমি ভিলেনের জমরে, ইনেতে বাইরে আমি রাতেতে ভেতরে, সব জেলাতে শ্বশুর বাড়ি মামার বাড়ি যে। হ্যাঁ ফেল 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 রে, আই এম 100% মাধ্যমিক ফেল। আমাদের দলের হয়ে এডমিশন পাকা করে দিও। হ্যাঁ তোর ভারি দরদ দেখছি। তুমি টিকিট করেছো কলকাতা আর নিজেকে ভাবছো জয়প্রদা। তাই 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 হিরোইন আসছে। তুই কিন্তু ঠিক বলেছিস। এ হলো মিকু, আমাদের কাহিনীর হিরোইন। রূপ যেমন গুণও সেরকম, যেন জীবন্ত প্রতিমা। তুই কে? বাচ্চু। বাচ্চু রে? এই এই হোয়াট ইজ দিস? This is bag. Bag. Hmm, bag. Hmm. Now that is bag. Hmm. This bag, that bag. Pyara, pyara, pyara. Pyara, edike esho. তুই ডাকলে যেন ধেই ধেই করে আসবে। শাট আপ। পেয়ারা ভাই এদিকে এসো। আসছি ম্যাডাম, দেখুন ম্যাডাম পুরো ফ্রেশ আছে, দেখুন। দুটো পেয়ারা কত? 3 টাকা। দাও। 6 টাকা দিচ্ছি, আমায় দে। 6 টাকা? 10। 10? 15? 15? 20? 20? 25? 30? 35? 40? 45? আমি 50 দিচ্ছি, আমায় দাও। বারে প্রত্যেক দিন কপালটা যদি এরকম ভালো থাকে। থ্যাংক ইউ ম্যাডাম। এই পিয়ারওয়ালা 2 টাকায় আমাকে দুটো দিয়ে গেল আর তোমাকে 50 টাকায় দুটো, কেন কে জানে। 50 টাকার পেয়ারা ওটা ওভাবে ফেলো না, ফেলো না। ও কন্ডাক্টর ভাই, কি হলো? বাসটা একটু থামাও না। কেন? এই জোরে পেয়ে গেছে আর কি। আরে বাস স্ট্যান্ডে করে আসতে পারলে না? চাপ, যখন পাবে তখন করবো না, নাকি মনে ইচ্ছায় করবো? আরে তোমার জন্য এখন আমি গাড়ি দাঁড় করবো। এটা কি মগের মুলুক নাকি? কোনো নিয়ম টিয়ম নেই? থামাবে কিনা বলো, না হলে বাসের মধ্যে কিন্তু হুগলি নদী বয়ে যাবে। হ্যাঁ ঠিক তো, একটু চেপে বসে থাকো।
বলি কি আধ ঘন্টা বাদে বাস দাঁড়াবে, তখন যত খুশি ভাসিয়ে দিও, হলো? আমার আর দেখে দেখে তোমার পয়সাটা নিয়ে দাও, ট্যাঙ্ক একদম ভর্তি হয়ে গেছে, যদি ভেসে যায়। ভাই কি করেছো তুমি, বাসের মধ্যে গঙ্গা বইয়ে দিলে? ড্রাইভার ভাই গাড়ি রোকো রোকো। সালমান খান, তুইও তো নিজেকে মনে করিস না বৌদি, যান বাইরে গিয়ে বাচ্চাটাকে মুতি নিয়ে আসুন দেখি। না না, ও যাবে না, ওর পাইনি। অত বড় একটা ধেড়ে ছেলে একেবারে গঙ্গা বইয়ে দিল, আর এইটুকু একটা ছেলের পাইনি বললেই হলো? তোমার যদি পেয়ে থাকে তাহলে তুমিও এখানে গঙ্গা বইয়ে দাও। ওর কোনো লজ্জাও নেই, ভেতরে গঙ্গা বইয়ে দিল বাইরে যমুনা। এই তোর স্টক শেষ হবে না নাকি রে? দেখে তোমার ওই কোমল মধুর রূপ সত্যি যেন লাগে ভারী। দাও দাও দাও, জল খাবারটা খেয়ে নি। রাখা আছে, নিয়ে নাও। করলা, এই করলাগুলো আর গাজরগুলো খালি খাবো? অন্য কিছু খাবার খেতে বিকাশ বারণ করেছে, কারণ তোমার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এই বিকাশটা কিছু খাবে না, আমাকেও কিছু খেতে দেবে না। আচ্ছা ও কথা থাক, এতদিন বাদে মিকু আসছে যে, তার জন্য একটু গোলাপ জামুন, মটন কষা, মটন কিমা, মটন স্টু এইসব করো না। তুমি তো জানো এগুলো তার খুব প্রিয়। মিকুর নয়, তোমারই প্রিয়। আমাকে আমার জন্য কে পাঠিয়েছিল? যাও যাও, ওদিকে ওদিকে। ওই স্টুপিড ম্যাট্রিক ফেলকে আমাকে আনার জন্য কে পাঠিয়েছিল? সারা রাস্তা ধরে হো 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 হো, হি ওয়াজ সো ডিসগাস্টিং। মামা কুল ডাউন। মা জানো, ওর ওই স্টুপিড ম্যাট্রিক ফেল বন্ধুগুলো আছে, তাদের নিয়ে আমাকে আনার জন্য গিয়েছিল। মা, আমি এতগুলো কথা বলছি আর তোমার কোনো রিয়াকশন নেই? কুল ডাউন মাম্মা, তোমরা দুজনে আবার ঝগড়া লাগিয়ে দিয়েছো। ওর কথা ছাড়, তোর কথা বল, বোঝে না সে বোঝে না কেমন লাগলো? জবরদস্ত, সোহম তো একেবারে। পরীক্ষার আগের দিন বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছিলি না? হস্টেলে পড়াশোনা কিছু হচ্ছে নাকি বন্ধুদের সঙ্গে আড্ডা মারাই হচ্ছে? চিকু গেছিল বলেই জানতে পারলাম, তাই না? একটু পরেই তো আবার দেখবো ফেসবুক খুলে বসেছো। হ্যাঁ, ফেসবুক খুলেছি তো কি হয়েছে, আমি তো পাশ করেছি না, ওর মতন তো আর ম্যাট্রিক ফেল নই। ও যে বললো তুমি ভলুর সঙ্গে ঘুরছো ফিরছো, ওর কথাও বলে দিয়েছে। আজ ওকে দেখাচ্ছে, মেরে যদি ওর কিমানা বানিয়ে দিয়েছে না, আমার নামও মিকু নয়। আরে শোন মিকু, সেই ভলুটা কে? আমার হস্টেলের কুকুরের নাম মিকু। আরে মিকু আন্টি, চিকু কই? কি হয়েছে? আরে মা, রাস্তায় আস্তে আস্তে আবার ঝগড়া হয়েছে, আবার ফাইটিং স্টার্ট। কি করেছে সে? কি না করেছে সেটা জিজ্ঞেস করো আঙ্কেল। আন্টি জানো, আজ আমাদের কলেজে এসে মেয়েদের সামনে ভিআইপি বলে নিজের পরিচয় দিয়েছে। আর জানো আঙ্কেল, সবার সামনে আমাকে আমাকেও আই লাভ ইউ বলেছে। আই লাভ ইউ বলেছে? হ্যাঁ। হে প্রভু, দাহ মিথ্যা কথা বলছে প্রভু, হে প্রভু ওকে ক্ষমা করে দিও প্রভু। খালি সেটাই, কলেজের ভিতরে ওই ইডিয়েট বন্ধুদের সঙ্গে মিশে দেই দেই করে নাচছিল। আন্টি বিশ্বাস করো আমাকে, আমি মিথ্যে কথা বলছি না। আমি জানি তো এসব একমাত্র ওই করতে পারে, এত সব কাণ্ড করে ওপরে গিয়ে শুয়ে পড়েছিস। হ্যাঁ কি বললে? চিকু ওপরে গিয়ে শুয়ে আছে, ওকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এ ছেলে আমাকে শান্তিতে থাকতে দেবে না, খালি টেনশন দেবে টেনশন দেবে। এক্ষুনি দেখাচ্ছি, অফিসে যাও। নাও ধরো,
কি হলো মিকো, কি হয়েছে? আরে মিকো, তুই এটা কি করলি? এমনি ঝগড়া করলি আমার ছেলের সাথে যে, বেচারা। আমাকে বিশ্বাস কর আন্টি, আমি কিচ্ছু করিনি। মিকো, ব্রেড জ্যাম খাবি মা? চিম্পু, আপনাদের দুজনের বন্ধুত্ব দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ সত্যি, এটি আমার ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। নমস্কার। আমেরিকা থেকে জব অফার এসেছে। প্রকাশ বাবুর মেয়ের কথা আমরা শুনেছি, ওর জন্যই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। যদিও আপনারা আমার মেয়েকে দেখতে এসেছেন, তবু আপনাদের বলি, সবেও এমবিএ এক্সাম দিয়েছে। রেজাল্টটা বেরোলে ওর মতামত বুঝে নিয়ে আমি আপনাদের যথাসময় জানিয়ে দেব। এনার বিষয়ে তো আপনি আমাদের কিছু বলেননি। ইনি, ইনি আমার ছেলে চিকু। ইনি একজন মহান আত্মা, এর ব্যাপারে যতই বলি শেষ হবে না। এক কথায় বলতে গেলে আমাদের পরিবার এডুকেটেড ছিল, আছে আর থাকবেও, কিন্তু আমার ছেলে মাধ্যমিক ফেল। এই ওদিকে যাচ্ছিস কোথায়? যা ওই পাখাটার দিকে ঘুরিয়ে দে, গরম লাগছে। আরে দেখছিসটা কি? যা দে। এত হাসবার কি হলো? ঠাকুমা, হাওয়ায় ওর পড়ছে, উড়ে গেল। মিকুকে দেখতে এসেছে, এসব শুনলে ওরা কি ভাববে? দেখতে এসেছে মানে? দেখতে এসেছে মানে বুঝিস না? এই ছেলেটির সঙ্গে তো মিকু বিয়ে হবে। মিকু, মাইরি বলছি তুই ছেড়ে বিয়ে কর, বিশ্বাস কর। বুড়ি দেখো, সারা জীবন কেটে যাবে শুধু উইক পড়তে পড়তে, উইক পড়তে পড়তে সারা জীবন কেটে যাবে। আরে চিকু, এত জোরে চেঁচানো তো শুনতে পাবে। হ্যাঁ, ওই টাকমামার বাবা মা। এ বুড়ি, এদেরকে ভালো করে বোঝা, দয়া করে ওর বাবা মার দিকে পাকাটা ঘুরিয়ে দেখো, তাহলে ওদেরও দেখবে পড়চুল উড়ে গেছে, খানদানি টাকার বংশধর। চিকু, ওরা সব শুনতে পাবে রে। শুনুক, কি এসে যায়, আমি মাইক নিয়ে বলবো। আরে এত যদি ভদ্রলোক হতো তাহলে এত কিছু বলার পরে বসে থাকতো, উঠে চলে যেত না। We never expected this type of behavior from your family. This is a great insult to us. Hey, চল, এই ফ্যামিলিটা এত বাজে ভাবতেই পারি। ছি ছি ছি, কোন বাড়িতে সম্বন্ধ করতে এসেছি আমি? চিকু, কি হয়েছে? এখানে আছি, এখানে। তোর উপর রেগে যাবে? হ্যাঁ, ওই বুড়ো কেন আমার উপর রাগবে? আমি তার উপর রেগে আছি? বুড়ো শালা কামধান্দা নেই তোর, যে যখনই আসবে বলবে মাধ্যমিক ফেল, মাধ্যমিক ফেল। আমার কোনো সম্মান নেই নাকি? মামি, আমাকে একটা কথা সোজা সাপটা বলো তো, মাধ্যমিক ফেল হওয়াটা খুব বড় অপরাধ নাকি বলো তো? এ বুড়ি, তুমি বলো তো। আন্টি, তুমি বলো তো। না না, অপরাধ কেন হতে যাবে? মাধ্যমিক ফেল বলে যদি এত গর্ব তোমার, মাধ্যমিক ফেল লেখা একটা সাইনবোর্ড লাগিয়ে রাস্তায় রাস্তায় ঘোরো না। বিকাশ, আরে কেন ওর সঙ্গে লাগছিস বলতো? কেন আমি রাখবো না বলতো? এর জন্যে আজ মিকুর বিয়েটা ভেঙে গেল। নাহলে কি আমার মিকুর ওই টেকোর সঙ্গে বিয়ে হয়ে যেত নাকি? হ্যাঁ, ভালোই হয়েছে, না হলে টেকোটার সঙ্গে বিয়ে হয়ে গেলে মিকু নিজেই টেকো হয়ে যেত। আর কেউ টেকো হোক বা না হোক, এর জন্য আমি নিশ্চয়ই টেকো হয়ে যাব। অন্নপূর্ণা, ওকে ভালো করে বলে দাও, হয় আমি বাড়ি ছেড়ে চলে যাব, নয়তো ও বাড়ি ছেড়ে চলে যাক। মামি, বুড়োকে বলে দে আমার ঘর ছেড়ে যাওয়ার কোনো প্রোগ্রাম নেই, ওর যদি যাওয়ার থাকে ও চলে যাক। ওহ,
বুঝছি গো, বাবাকে কেউ এভাবে বলে আর কাকে বলবো মা? আরে শিক্ষা দীক্ষা থাকলে তবে তো কার সাথে কেমন ব্যবহার করে জানতে পারবে। দেখো না দেখো না, মেয়েদের মতন কেমন মাথায় ফুল লাগিয়েছে। মামি, তুমি আর কাউকে পেলে না এই বুড়োটাকে বিয়ে করলে? যখনই দেখো খালি শিক্ষা দীক্ষা নিয়ে শিক্ষকতা করছে। আরে এর কোনো মানে আছে কি? সবাই কি পড়াশোনা করে বড় মানুষ হয়ে যাবে? আরে আমিও তো জীবনে অনেক উন্নতি করতে পারতাম। ছোটবেলায় আমি দেশলাই দিয়ে ছোট 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 কত ঘর তৈরি করতাম, কিন্তু এই বুড়ো যখনই দেখতো তখনই এসে ভেঙে দিত। আরে একটু প্রশংসা করলে আজ কত বড় ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর হতে পারতাম, তাই না? ছোটবেলায় আমি খাতায় বিভিন্ন রকমের ছবি আঁকতাম, কত রকমের রং করতাম। তখন যদি এই বুড়ো এসে একটু প্রশংসা করত, বারে চিকু ভালো এঁকেছিস তো, আরে আমিও আজ ফিদা হোসেনের মতো বড় চিত্রকর হতে পারতাম। আরে যার যেটা কাজ না সেটা করে কি সে বড় হতে পারবে? আচ্ছা শোনো, তুমি তো এত পড়াশোনা করেছো, আমি যা করতে পারি তুমি তা পারবে? হ্যাঁ, ফিল্মের ফার্স্ট ডে ফার্স্ট শো টিকিট কিনতে পারবে? না না। আচ্ছা আমার মতো বাইক চালাতে পারবে? না। এসব কথা ছেড়ে দাও, মেয়ে পড়াতে পারবে? ওসব কিচ্ছু পারবো না, কিন্তু একটা কাজ করতে পারবো, মেরে তোর ঠ্যাং ভেঙে দিতে পারবো। আরে আমি তোর বাবা, তোর বাবাকে তুই ডায়লগ মারছিস? এই যা ডিগ্রি নিয়ে আসবি, না হলে এই বাড়িতে তোকে ঢুকতে দেবো না, যা। আচ্ছা এই ডিগ্রিটা পাবো কোথায়? না মানে জানতে চাইছিলাম যে এই ডিগ্রিটা কোনো দোকান বাজারে পাওয়া যাবে নাকি? ডাকলে পরে আসবে ডিগ্রি? আহ আয় ডিগ্রি বাবা, আয় তাড়াতাড়ি আয়। নাকি কোনো মার্কেটে পাওয়া যাবে যে কিনে আনবো? টেনশন, খালি টেনশন দিচ্ছে, টেনশন টেনশন টেনশন। এই বুড়োটা পাগল হয়ে গেছে, টেনশন 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 টেনশন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, সালা এসবের উপর তো আমার ছোটবেলা থেকে অ্যালার্জি। ডিগ্রিটা পাবো? ডিগ্রি দেখো ওসব আমি কিছু জানি না, আমার ডিগ্রি দরকার, এমএ বিএ সিএ ডিএ জিএ যা হোক কিছু। মোট কথা মিকুর থেকে আমার বেশি ডিগ্রি দরকার। চিকু তুই তো নিজে একজন মাধ্যমিক ফেল, তার উপর মিকুর থেকে বেশি ডিগ্রি নিবি, সেটা কি করে হয় বলতো? সেটা যদি নিজেই জানতাম তো তোমাদের কাছে কেন আসলাম? দেখো তোমরা হচ্ছে আমাদের ম্যাট্রিক ফেল গোষ্ঠীর সিনিয়র মেম্বার, কিছু আইডিয়া দাও না। আইডিয়া হবে? আইডিয়া দে, এই আইডিয়া দে, আবে এই আইডিয়া দে, হবে মা 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 হাই। উঠবে ডিগ্রি ডিগ্রি শোবিনা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ নতুন মুরগি মানে নতুন স্টুডেন্ট কে কে জয়েন করেছে? মানে তোমরা কোন স্কুলে পড়েছিলে? হরিবন্ধু বিদ্যাপীঠ স্যার। তোমরা কতদূর পড়েছো? 10th পাস তো? আন্ডার ম্যাট্রিক পাস স্যার, মানে মাধ্যমিক ফেল। এখানে এখানে কি করতে এসেছো? ডিগ্রির জন্য স্যার, এমএ। এমএ? তার মানে আমি তোমাদের ম্যাট্রিক থেকে এমএ পর্যন্ত ডিগ্রি নেবার জন্য পড়াবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বাচ্চা, তুমি ম্যাট্রিক লেভেলে কোনো কোয়েশ্চেন আনসার দিতে পারবে? জিজ্ঞাসা করুন স্যার। আচ্ছা তোমরা বাংলা মানে সাহিত্য কি পড়তে? সাহিত্য তো কতই পড়েছি স্যার, আমাদের খেলে সাহিত্য, চেবালে সাহিত্য, উঠলে সাহিত্য, বসলে সাহিত্য, মুতলে সাহিত্য, সাহিত্য তোরা সাহিত্যের ঘেটু পুরা গেলাপুল ফুটিয়ে দিলি রে, বুঝলি? তুই সাহিত্যটাকে আমার পণ্ডিত হয়ে গেছিস রে। আর ভূগোলে? ভূগোলের কথা কি বলবো স্যার, আমি আপনার ভূগোল থেকে ইতিহাসের কথা পর্যন্ত বলে দিতে পারি স্যার। আমরা ভূগোলে বড় ভালো ছেলে, আমরা সাহিত্যতে বড় ভালো ছেলে। থাম রে থাম,
শোন, তোর ইতিহাসে যদি এত জ্ঞান থাকে তুই বল, তুই বল শিবাজিকে। স্যার এতো সহজ কোশ্চেন, শিবাজি মানে আমাদের রজনীকান্ত, তামিল পিকচার, বিভিন্ন ভাষায় রিলিজ হয়েছিল, অল ইন্ডিয়া, শ্রেয়া শরণ হিরোইন, নয়নতারা আইটেম সং করেছিল, আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম, কেমন করে ভুলতে পারি। আরে সেই শিবাজি নয়, ছত্রপতি শিবাজি। ঠিক আছে, আর একটা কোশ্চেনের আনসার দিয়ে দে। আমাদের জাতীয় পিতা গান্ধীজি যখন লাবণ্য সত্যাগ্রহ করলেন, তিনি যে যাত্রা করেছিলেন সেই যাত্রার নাম কি? গান্ধীজি যাত্রা করেছিলেন, যেতে পারেন যেতে পারেন, অনেক জায়গায় গিয়েছিলেন না? গান্ধী যাত্রা, গিন্ডি, গিন্ডি, গিন্ডির যাত্রা, আমি জানতাম স্যার গিন্ডি। ঠিক আছে, আর একটা কারেন্ট কোশ্চেন তোকে আমি জিজ্ঞেস করব। কার কারেন্ট লাগলো স্যার? আমার এখানে কারেন্ট লেগেছে রে। তুই বল, তুই বল ভারতের রাষ্ট্রপতির নাম কি? তুই বল। স্যার আমি যতদূর জানি স্যার, আপনি নন বা আমিও নই, বা আমাদের মধ্যে কেউই নয় স্যার, যেই হোক না আমাদের ওসব ভেবে কি লাভ স্যার? স্যার এমএ ডিগ্রি, গেট আউট, অল ম্যাট্রিক ফেল স্টুডেন্টস আর গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট। স্যার একটু ঠান্ডা মধ্যে চিন্তা করুন স্যার, আমাদের মতো ছেলে পাবেন না স্যার। গেট আউট, গেট আউট, কলেজের ভাগ্য খারাপ, আমরা আর কি করব। Cheers! Cheers! 300 কোটি টাকার প্রজেক্ট, পার্ক, সিনেমা হল, মন্দির, মার্কেট কমপ্লেক্স, সব সব কিছু আছে এর ভেতরে। এইটাই হবে এই শহরের সবচেয়ে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। একবার যদি এই ড্রিম প্রজেক্টের পারমিশন পেয়ে যাই, দেখবেন এক মাসের মধ্যেই বুকিং ক্লোজ হয়ে যাবে। এক মাসের মধ্যে বুকিং ক্লোজ তো নিশ্চয়ই হবে স্যার, কিন্তু সেটা আমাদের নয়, চিকুমিকু কনস্ট্রাকশনের। মানে? সামনের মাসে চিকুমিকু কনস্ট্রাকশন আমাদের মতো একটা বড় সড় অ্যাপার্টমেন্ট উদ্বোধন করতে চলেছে স্যার। আর মার্কেটে ওদের যা গুডউইল আছে, সে হবে না, আমি এটা হতে দেব না। মার্কেটে আমি একা ছিলাম আর একাই থাকবো, আমার সামনে কেউ টিকতে পারবে না। বিকাশ চৌধুরী আর প্রকাশ মাইতি তো কখনোই নয়। গংরো প্রকাশ বাবু নমস্কার, বৌদি নমস্কার। সকাল সকাল মেয়ের সাথে এত কি ডিসকাশন করছেন, আমাদের সাথে একটু করুন। ভবানী বাবু খবর পাঠিয়েছেন আপনাদের বসের অ্যাপার্টমেন্ট প্রজেক্টটা বন্ধ করে দেবেন, ওটা আমরা করব আমরা। আর প্রজেক্টটা বন্ধ না করলে আমি আপনার নিঃশ্বাস বন্ধ করে দেবো। কাল সকাল 10টার সময় এভারেস্ট টাওয়ারে এসে দেখা করবেন, সেইখানেই সব ফাইনাল হবে। বৌদি দাদাকে একটু বুঝিয়ে বলুন আসছি, চল রে। আরে প্রকাশবাবু বোধ হয় ভয়ে বাড়িতে লুকিয়ে আছে রে, সেই জন্য ওর মেয়েকে পাঠিয়ে দিয়েছে। আরে মেয়ে ছেলের সঙ্গে কি কথা বলবো আমি, যাক বস। শোন, আমি তো নয় মূর্খ লোক, টাকার জন্য যা খুশি করতে পারি, তুই তো এডুকেটেড। আরে যা তোর বাপকে গিয়ে বল এই প্রজেক্টটা বন্ধ করে দিতে, আর ভবানী বাবুর প্রজেক্ট নিশ্চয়ই হবে। দাদার যদি কোনো ক্ষতি হয় না, তাহলে দেখবি তোদের কি হবে। এক্স্যাক্টলি, আমি হলাম এডুকেটেড আর তুমি একটা গুন্ডা, আর আমার কাছে তোমার মতন একজন ম্যাট্রিক ফেল ছেলে আছে, আর বাবা তাকে তোমার সাথে ডিল করানোর জন্য পাঠিয়েছে। আরে সেটা আবার কে? চিকু, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, খাবারটা রেডি কর আমি আসছি। হ্যাঁ, আরে তুই তো ম্যাট্রিক ফেল, আরে তোর সঙ্গে কি কথা বলবো। আমার সাথে মশকরা, ওড়িয়া টোকা।
আব্বে কোথায় দেখেছি মনে পড়ছে না তো। হ্যাঁ, তুই না আমাদের পাড়ায় ঝামেলা করেছিলি, তারপর সামথিং সামথিং তুই মারামারিতে মাধ্যমিক ফেলের কাছে হেরে গেলি। খাবি খাবি আর মার খাবি। হ্যাঁ আয় না ভাগ সালা। আজ পর্যন্ত আমাদের পরিবারের কেউ পুলিশ স্টেশনে চৌকাট মারায়নি, কিন্তু আজ তোর জন্য আমাকে সেই চৌকাট ফেরাতে হলো। তোর লজ্জা করছে না? আরে এতে লজ্জার কি আছে বলতো? আচ্ছা ঠাকুমা, এই পুলিশরাও তো ডেলি ডেলি পুলিশ স্টেশনে যায়, তাই না? তাদের লজ্জা লাগে না, আমার কেন লাগবে? হ্যাঁ রে, ওরা যাচ্ছে ওদের কিছু বলছিস না, আমার নাতিকে কেন বলছিস? টেনশন। ও চিকু, তোকে কতবার বলেছি বাবা এমনিতেই এত টেনশনে থাকে, তার উপরে তুই আর টেনশন দিস না। আরে বুড়োটাকে রিটায়ার করে পেনশন দাও না। ওহো, টেনশন। অন্নপূর্ণা, চিকু, তুই যাদের উপর হাত তুলেছিস তারা কারা তুই জানিস? সেগুলো হচ্ছে ভবানী প্রসাদের পোষা গুন্ডা, আর ভবানী প্রসাদের সঙ্গে আমাদের 25 বছরের শত্রুতা রয়েছে। এত পুরনো? ভেরি গুড। তুই জানিস ওই ইন্সপেক্টরের সঙ্গে নেহাত আমার ভালো সম্পর্ক ছিল বলে তোকে ছেড়ে দিল, না হলে জেলের ভেতর থাকতিস। আঙ্কেল আমি কি করব, এই মিকুটাই তো। এই মিকু, বেশি দাঁত দেখাবি না। মানে আমি বলছিলাম যে আমি ওখানে খাচ্ছিলাম, ওরাই তো আমার পেছনে লাগলো, তা আমি কি ওদের ছেড়ে দেবো নাকি? তুই কেন ছেড়ে দিবি? তুই তো এই শহরের জজ না, তুই ফয়সালা করবি। ছেলেটা পাগল হয়ে গেছে, এ যদি এ ঘরে থাকে আমার মাথাটা খারাপ করে দেবে, বুঝলে? মামি আরো কিছু দাও না, ভীষণ খিদে পেয়েছে। দাও দাও, ওকে খেতে দাও, মিষ্টি দাও, দরকার পড়লে আমার মুন্ডুটা দিয়ে দাও। ওই পচা জিনিস আমি খাই না। আরে শোনো, ওহো চিকু, নে ভাজা খা, পনির খা, তোর যা ইচ্ছা খা, আমি একটু তোর বাবাকে সামনে আসছি। যাও 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 যাও। কেন এত চিন্তা করছো? আমি একটা কথা বলবো, শুনবে? বলো। আমি ভাবছি আমরা যদি চিকুর বিয়ে দিয়ে দিই, ও হয়তো শুধরে যাবে। কি বললে? চিকুর বিয়ে দেবে? হ্যাঁ, ও না মাধ্যমিক ফেল, ওকে কে মেয়ে দেবে? তাতে কি হয়েছে? শোনো, আমাদের পরিচিতদের মধ্যে একটা মেয়ে আছে, আমি শুনেছি সেও নাকি মাধ্যমিক ফেল, তার সাথে সম্বন্ধ করলে কেমন হয়? ওহো, এও মাধ্যমিক ফেল, সেও মাধ্যমিক ফেল, দুজনের বিয়ে হলে মাধ্যমিক পাশ হয়ে যাবে। দেখো, ঠিক আছে, তুমি যখন বলছো কালই যাব। বিকাশ বাবু নমস্কার। নমস্কার। শহরে গিয়ে গ্রামের কথা একেবারে ভুলে গেলেন নাকি? মাঝে মাঝে সুযোগ সুবিধা দেখে একটু গ্রামে আসতেও তো পারেন। না না না, শহরে থাকি ঠিকই, কিন্তু গ্রামের প্রতি আমার একটা টান আছে, সেই জন্যই তো ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এখানেই এসেছি। আরে এরকম মুখ শুকিয়ে বসে আছিস কেন, একটু হাস। হে, অল্প অল্প। দেখলে, আমি বলেছিলাম না আমাদের গুড্ডি এত ভালো যে শহর থেকেও সম্বন্ধ আসবে। আপনার মেয়েকে ডাকুন। কই মা গুড্ডি, আসো তো।
মিকু আমায় যেতে দে প্লিজ। সেদিন আমার জন্য টাক মাথা এসেছিল, আজ তোমার জন্য মোটকা হাতি। চিকু ও পান খাচ্ছে, এর জন্য তোমাকে চাকরি করতেই হবে, নইলে তার পানের খরচ আসবে কি করে? আরে বিয়ের পরে ও কতই না পানের পিক ফেলবে, তখন তোমরা কি করবে? তা বলে কি পান খাওয়া ছেড়ে দেবে? আমার মেয়ের হাসি শুধু এ গ্রামে নয়, আরো সাতটা গ্রামে ভালো লাগে, তাই ও সবসময় হেসে হেসে কথা বলে। তবে আর কি, দিদি ভাই একটু হাসো তো। আমার মা ঠিক কথাই বলেছে, আই পানি টক ইংলিশ, আমি সবসময় হাসি হাসি থাকি তো, সেই জন্যই আমার মা বাবা আমাকে বেশি ভালোবাসে। মামি ওর দাঁতগুলো দেখো কেমন লাল পাথরের মতো দেখতে। ননসেন্স, ডেন্টিস্টকে দেখালে সব ঠিক হয়ে যাবে। দাঁত পরিষ্কার হলে কি হবে? মাথায় কুকুরের লেজের মতো ঝুটি দেখেছো? সেজন্য বিউটি পার্লার আছে, সব ঠিক হয়ে যাবে। তোমার যদি এতই পছন্দ নিজেই বিয়ে করো না। টেনশন টেনশন টেনশন, তোমাকে বিয়ের কথা বললাম টেনশন হয়ে গেল, আমার হবে না? চুপ করে থাক, মেয়েটা তোকেই লক্ষ্য করছে, এরকম করলে রিজেক্ট করে দেবে। এই মোটা হাতি আমাকে রিজেক্ট করে দেবে? মা গো আমার ভাগ্যটাই খারাপ। কি এত ফিসফিস করছে? আপনার ছেলে কি জানতে চাইছে যে আমার মেয়ে নাচতে গাইতে জানে কিনা? আচ্ছা দিদি ভাই একটু গান গাও তো। কেমন লাগছে বলো আমায়, বলো আমায়, ঠোঁটের এই ছোঁয়ায় ছোঁয়ায়, এই ছোঁয়ায় বিনা বরসাতে উতলা যে হলাম, লাগে মনে উতলা। খুব সুন্দর গেয়েছে দিদি, খুব সুন্দর, কোকিল কণ্ঠ তো তোমার। দিদি ভাই তুমি তো নাচতেও পারো, নাচো তো নাচো তো। ওরে বাপরে, দেখুন দেখুন আমার মেন নাচ দেখে আপনার ছেলে কিরকম খুশি হচ্ছে। বাবা বুঝেছি মা বুঝেছি, আসলে আমার মেয়ে বলছে আপনার ছেলের সাথে একটু পার্সোনালি কথা বলে। আমাকে দেখার জন্য অনেকে এসেছিল কিন্তু আমি কাউকে পছন্দ করিনি। এত ছেলে দেখেছো, কোন ছেলে কি পছন্দ হয়নি? না কিন্তু তুমি খুব লাকি। কেন? বিকজ ইউ লাইক আই। আমি আসছি, একটা কথা বলবো। আবার কি? এত কথা তো বললে, গান গাইলে, নাচলে, পানের পিক ফেললে, আরো কিছু কথা বাকি থাকলে বলে ফেলো। ইউ আর সো হ্যান্ডসাম, সো ড্যাশিং, সো স্টাইলিশ, লাইক অনুভব মহান্তি, এই জন্যই না আমার তোমাকে খুব ভালো লেগেছে। দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই আই আমি আজ পর্যন্ত শুধুমাত্র বাবাকেই আমার শত্রু বলে ভেবে এসেছি, কিন্তু মামি, মামি যে এরকম হতে পারে আমি ভাবতেই পারিনি। চিকু তুই মাধ্যমিক ফেল বলে না, তোর বাড়ির লোক তোকে মানুষ বলেই ভাবতে পারে না। মিকু আমাকে এত বড় ইনসাল্ট করবে?
আচ্ছা, আমার লাইফটাই বরবাদ হয়ে গেল। আমাদের চিকুমিকু কনস্ট্রাকশন কোম্পানির এই যে 22-স্টোরের লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের যে প্রজেক্টটা আমরা হাতে নিয়েছি, সেজন্য আমাদের 300 কোটি টাকার ক্যাপিটাল দরকার। এত বড় হিউজ অ্যামাউন্ট কোথা থেকে আসবে, কি করে আসবে, সে বিষয়ে আপনাদের মধ্যে কেউ কি কিছু বলতে পারবেন? স্যার, আমরা ব্যাংকের লোন নিতে পারি। সরি, আমাদের এন্টায়ার প্রপার্টি কোল্যাটারাল সিকিউরিটিতে দিয়ে অলরেডি আমরা ব্যাংক লোন নিয়ে ফেলেছি। তাহলে স্যার, আমরা আমাদের কোনো সিস্টার প্রজেক্টের ফান্ড ডাইভার্ট করতে পারি? উই ক্যান্ট ডু দ্যাট, কারণ আমাদের সিস্টার কনসার্নগুলো সবই ফিনান্সিয়ালি টাইট আছে। আঙ্কেল, একটা লিটল সাজেশন আছে, বলতে পারি? ইয়েস। আমাদের কোম্পানির মার্কেটে গুডউইল কেমন আছে? এক্সেলেন্ট, আমাদের পারফরম্যান্স এত ভালো যে লোকেদের আমাদের উপরে ভরসা আছে। সেই ভরসাকেই আমরা ক্যাশ করব। এই মেগা প্রজেক্টের জন্য আমরা লোকেদের কাছে শেয়ার নেব, আমাদের 51 আর তাদের 49। পুরো 49% কমে গেল। ব্রিলিয়েন্ট, বুঝলি প্রকাশ, তোর মেয়ে এমন বুদ্ধি দিল যে আমার টেনশন উবে গেল পুরো। আরে যাই হোক, সে MBA পাশ করেছে না? আর একে দেখো, এর মাথায় বুদ্ধি আসবে কত থেকে? গেম খেলছে, গেম। ইয়েস, আরে মাধ্যমিক ফেল কথাকার, এর থেকে কিছু শিখতে পারিস না? খা খা খা, আপেল খা, জুস খা, বাপের হোটেলে খা, খাটে শো। তোর বাবা ভেসে গেলেই বাকি আর পুড়ে গেলেই বাকি। আমি পঞ্চানন বলছি। হ্যাঁ পঞ্চা, কেমন আছিস বল? আমি ভালো আছি। এই শোন, গ্রামের মন্দিরে মানসিক করেছিলাম, কালকে তার পুজো, তুই ছেলে মেয়েকে নিয়ে আসবি কিন্তু একবার? এটা কোনো কথা? নিশ্চয়ই যাব। আর শোন, তোর বন্ধু বিকাশ, ওকেও বলিস ছেলে মেয়েকে নিয়ে আসতে। আরে আমি গেলে সে কি আর না গিয়ে থাকবে? চিন্তা করবেন না, যাবো যাবো, আমরা সবাই যাবো। হলো, রাখি। আরে কার সঙ্গে কথা বলছিস? আরে পঞ্চানন, তুমি যখন বললে তখন তো নিশ্চয়ই আসবো। শোনো, পরদিন আমার নাতনি গা থেকে কলকাতা যাবে আর ওখান থেকে প্লেনে ব্যাঙ্গালোর যাবে। তাহলে তো ভালোই হলো, গাড়ি করে কলকাতা যাওয়ার সময় আমাদের গ্রামে একবার ঘুরে যাবে, আর যাওয়ার সময় আপনাকে একবারে মন্দিরে নামিয়ে দিল, আর ফেরার সময় আপনাকে মন্দির থেকে একবারে নিয়ে গেল। পঞ্চানন শোনো, তোমারটা তো চেনা জানা আছে, আমার নাতনির জন্য একটা ভালো সম্বন্ধ দেখো দেখি। তুমি তো জানো পঞ্চানন, বেচারির বাপ নেই, আমি আর ওর মা ওকে কোলে করে মানুষ করেছি। বুঝলেন ব্রজবাবু, একেই বলে ভগবানের আশীর্বাদ। সেই দিনই কলকাতা থেকে আমার বন্ধুর সঙ্গে তারও একজন বন্ধু সপরিবারে এখানে আসছে, শুনেছি ছেলেটিও আসছে, বিশাল সম্পত্তির মালিক, একটা মাত্র ছেলে। দেখো দেখো পঞ্চানন, কথা বলো, আমি ভাবছি যে শ্যামলে যদি একবার ছেলেটাকে দেখে যেতে পারে। আরে হবে বলছেন কি ব্রজবাবু, ধরে নিন হয়েই গেছে। পূজোর দিন আপনি কিন্তু নিশ্চয়ই আসবেন, আমি চলি। নমস্কার। নমস্কার দাদু ভাই। মিকু, এটা গ্রাম শহর না বুঝলি, বেশি স্টাইল মারলে লোকে তোকে পাগলি মনে করবে। ছোট মানুষ ছোট চিন্তা করে, এটা গ্রাম হলেও এখানকার লোক মাধ্যমিক পাশ, তোমার মতন ফেল টুস না। এই শোন, আমি ফেল না রে, আমি সুপার ফাস্ট। কিন্তু চিকুদা একটা কথা, এখানে আর থাকবো না, আমি তোমার সাথে কলকাতা চলে যাব। আমার সাথে? ভাই তুই সত্যি কথা বলছিস? জানিস শহরে আমার আর তোর মতো মাধ্যমিক ফেল ভর্তি আছে। আমি ব্যস্ত আছি। আরে বাবা, তোর সাথে একটা কথা ছিল, তা বলেই ফেলো। বিকাশ বাবুর ছেলের নামটা কি জানো? চিকু 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 চিকু। ছেলেটা কেমন রে? ও ফার্স্ট ক্লাস।
পড়াশোনাও ঠিকঠাক করেছে। পড়াশোনা মানে সব পড়ে ফেলেছে, এমএমবি পড়েছে, আর তার পড়ার স্টাইলটা অন্যরকম। কেমন? উপর থেকে নিচে 199, 98, 97, 95, 96। দাঁড়া বাবা, এই শোন, ওর জন্য একটা বিয়ের সম্বন্ধ এনেছে। তুই শুধু জানবি ওর বিয়ে হয়ে গেছে কিনা, ও আবার কোনো প্রেম টেম করে কিনা, এই সব জেনে তারপরে আমাকে বলবি, কেমন? দেব যে ও এই ব্যাপার। আচ্ছা তাই রাখ, এটা যাও। বুঝলি প্রকাশ, সঙ্গে বাড়ির মেয়েটা থাকলে কোনো অসুবিধা হয় না। এই একটু দেখে আসি, উনি এলেন বোধ হয়। আরে ব্রজবাবু নমস্কার, যাক এসে পড়েছেন তাহলে। আরে কথা যখন দিয়েছি আমি আসবো না কেন? হ্যাঁ ব্রজবাবু, নাতনিকে দেখছি না যে। নমস্কার, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, এসো এসো। আমায় ক্ষমা করবেন, তাড়াতাড়ি না গেলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। কি কথা বলছো মা, মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম না করে চলে যাবে? এসো শ্যামলী, বাইরে একটু আয় মা। এসো এসো। ব্রজবাবু, এই হলো বিকাশবাবুর ছেলে চিকু। দাদু ভাই, এবার তাহলে আসি। হ্যাঁ মা, সাবধানে যাস, আর কলকাতা গিয়ে অবশ্যই আমায় একটা ফোন করবি। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। হ্যাঁ তুমি তাহলে ওটাই করো। বিকাশ, প্রকাশ, ইনি হলেন বলরামপুরের ব্রজবাবু। নমস্কার ব্রজবাবু। হ্যাঁ এই হলো প্রকাশের বন্ধু বিকাশ। নমস্কার। নমস্কার বিকাশ বাবু, পূজোর পর ভোগ খাওয়া হয়ে গেলে আপনার সঙ্গে একটু কথা ছিল। ঠিক আছে, আসুন আসুন। ঠাকুরমশাই, আগে বাচ্চাদের একটু মন্দিরটা ঘুরিয়ে আনুন তো। আচ্ছা এসো মা, এসো। হ্যাঁ চলুন। এই মন্দির আমার দাদু তৈরি করেছিল। না মানে মিকুদিতে দাদু এটা তৈরি করেছিল। সালা চায়ের থেকে বেশি কেডলি গরম দেখছি। এটা কি মন্দিরে এরকম কেউ খোলা চুলে আসে? চুল বেঁধে আসতে পারিস না? তোকে মজা দেখাচ্ছি। এরকম করলি কেন? ওরা আমার ব্যাপারে কি ভাবলো? দেখো বালক বালিকা, এটা দেবালয়, এখানে এরকম চুম্বন টুম্বন নেওয়া ঘোর পাপ তো। দয়া করে একটুখানি সংযমতা রক্ষা করে চলুন। এই চুম্বনটা ঠিক আছে, কিন্তু টুম্বনটা আবার কি? পেট ভরে খান আপনারা। এই দেখে চলতে পারিস না? কেন, তুমি দেখে চলতে পারো না? দেব না একটা, বুঝবি তখন। মিষ্টি মিষ্টি। ব্রজবাবু রান্নাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই মিকু, পাপড়গুলো আমায় দে। আরে তুই পায়েসটা নিয়ে যা না, পাপড়গুলো আমায় দে। না আমি দেব। কেন, এটা হালকা বলে তুই নিবি না? হ্যাঁ তুমি পায়েস দাও না। ছাড় ছাড় বলছি, ছাড় না, ছাড়। তুমি না কেন এত ঝগড়া করছিস? দেখো না পাপড়টা আমায় দিচ্ছ না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পায়েসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ তুই নে, দিয়ে সবাইকে পাপড়। আমি বললো বলে ছেড়ে দিলাম তোকে। বুঝতে পেরেছো? এবার থেকে আমার সঙ্গে পাঙ্গা নেবে না। মামি এটা কোন তেলে ভেজেছে? মিষ্টি নেবেন? আরে না নেবেন না। আরে বল, মিষ্টি তো দিচ্ছিস। যে কাজটা বলেছিলাম সেটা হয়েছে তো? বুঝেছি, সব বুঝেছি। যে সম্বন্ধের কথা আপনি ভেবেছিলেন দেরি হয়ে গেছে, তবে এক দিক থেকে বেঁচেছেন। বিকাশ বাবুর ছেলে চিকু বাবু আর প্রকাশ বাবুর মেয়ে মিকু দিদি, ওদের ভেতরে সামথিং সামথিং চলছে। আমার যা মনে হচ্ছে তাতে ওদের বিয়ে হবেই হবে। মিষ্টি দেবো একটা, নিন না মিষ্টি নিন, মিষ্টি মিষ্টি নিন, মিষ্টি নিন। আমি তাহলে চলি পঞ্চানন, প্রসাদ খেয়ে তৃপ্তি পেলাম খুব। সবই তো ভগবানের ইচ্ছে, কিন্তু বিকাশ বাবুর সাথে কোনো কথা বললেন না তো?
দেখো পঞ্চানন, অন্যভাবে নিও না। মনের বাসনা নিয়ে বলে ফেলেছি বলে আমায় ক্ষমা করো। আমার নাতনির বিয়ের সম্বন্ধ নিয়ে বিকাশবাবুর সাথে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু এখানে এসে সব শুনে আর কিছুটা নিজের চোখে দেখে বুঝলাম যে বিকাশবাবুর ছেলে প্রকাশবাবুর মেয়েকে ভালোবাসে। ওদের দুজনের বিয়েও হয়তো একরকম ঠিক হয়ে আছে, এই জন্য আর কাউকে কিছু না বলে ভাবছিলাম হয়তো চুপচাপ চলে যাওয়াটাই আমার ঠিক হবে। যা হলো ভালোই হলো। কি কি হলো রে? হ্যাঁ কি হলো? আরে কি হলো রে? আরে ব্যাপারটা কি? আরে তোরা দুজন মন্দির থেকে ফিরে এসে খালি মুচকি মুচকি হেসেই চলেছিস। না গো মা, আমাদের চিকুমিকুর বিয়ে হবে বলে বাইরে শুনলাম তো, সেই কারণেই হাসি পাচ্ছে। আমরা হলাম ছেলে মেয়ের বাবা, অথচ আমরা জানলাম না বাইরে চর্চা আরম্ভ হয়ে গেল। আর চর্চা আরম্ভ হয়েছে তো কি হয়েছে? এই চিকুমিকুর জড়ি রাধা কৃষ্ণের জড়ি থেকে কিছু কম। হ্যাঁ ওদের দুজনের বিয়ে হলে তোদের অসুবিধাটা কোথায় শুনি? তুমি ওমা শেষে এই কথা বলছো? আমাদের মিকু হলো MBA আর আমার ছেলে মাধ্যমিক ফেল। আমি এমন কি কথা বললাম? আরে এতদিন না হয় তোরা বন্ধু হয়ে কাটালি, এখন আত্মীয় হবি, অসুবিধাটা কোথায়? মাসি আমাদের বলে কি হবে, আমরা তো আর বিয়ে করবো না, ওরা বিয়ে করবে, ওদেরকে কি জিজ্ঞেস করো তুমি? আচ্ছা মুশকিল তো, এই একটা ছোট্ট ব্যাপার নিয়ে আবার পঞ্চায়েত ডাকতে হবে নাকি? এই দেখ আমি যাচ্ছি, ওদেরকে এক্ষুনি জিজ্ঞাসা করে আসছি। মাছ ধর আর খা, মাছ ধর আর খা, দে বলছি মাছ ধর আর খা, এই খা 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 খা। কি হলো? আমার আইপড কেন নিয়ে এসেছিস? তোর নাম লেখা আছে নাকি? হ্যাঁ। হ্যাঁ দে দে দে। এই কিছুতেই দেব না, এটা আমার। আচ্ছা 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 ছাড় বলছি। আরে দে মিকু, এই ভালো করে বলে দিচ্ছি, মিকু ছাড় বলছি ছাড়। আমার দিচ্ছি, আমার আমার আইপড দিচ্ছি, চল চল। আরে আমার ওটা, আমি ওটা গান শুনছিলাম। চল চল চল, মিকু আরে আমার জিনিসটা নিয়ে চলে গেল। আরে বুড়ি কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আরে বস বস, আরে বস এখানে, যা যা বস বস বস। দেখে মনে হচ্ছে পাশে যেন একটা শিম্পাঞ্জি বসেছে। যুগল মূর্তি, সত্যি যেন রাধা কৃষ্ণ রাম সীতা মরতে একেবারে নেমেই এসেছে। আরে মাইরি বলছি কোন রাধা কৃষ্ণ? হ্যাঁ ঠাকুমা, চিকু মিকু আমি যা বলছি শোন, ছোটবেলা থেকে তোমরা দুজনে মারামারি করে খেলাধুলো করে এত বড় হয়ে গেলে, আমি বলছি কি আর একেবারে দেরি করব না, বাড়ি ফিরে তোমাদের দুজনের বিয়ে দিয়েই দেব। কালো চশমা পরে যেন নিজেকে সালমান খান মনে করছে। কি বলিস ঠাকুমা, আরো ক্রেজি? ওকে আমার পতি পরমেশ্বর বানিয়ে মাথা নিচু করে থাকবো? নেভার ইন মাই লাইফ। আমি যদি বিয়ে করি কোনো রাজাকে বিয়ে করব, একে নয়। বুড়ি আমার সব টেনশন হালকা হয়ে গেল, আমি একটু জল খেয়ে নি। এক মিনিট এক মিনিট এক মিনিট, এই সরি 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 সরি, নে মিষ্টি খা। আমার সঙ্গে যদি তোর বিয়ে হতো তাহলে ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর, ঐশ্বর্যরাই সবাই টেনশনে পড়ে যেত। নে খা 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 প্লিজ খা। উফ চিকু, ও তো না এমনি বলে ফেললো, আর তুইও শেষে। বুড়ি তুমি যদি বলো, আমি ওই চাকরানিটাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু একে বিয়ে করবো না। চিকু একটু ব্রেক মার, তোর মতন অপদার্থকে বিয়ে করার জন্য পৃথিবীতে কোনো মেয়েই রাজি হবে না। মাইরি মিকু, তোর যদি ইচ্ছে নেই সে কথা বল, এত কথা বলার কি আছে? হে প্রভু, এই দুজনের বিয়ের বন্দোবস্ত করার কথা আমি কবে থেকে ভেবে রেখেছি, কিন্তু আমার কথা কেউ শুনছে না, কেউ রাজিও হচ্ছে না। ওহো বুড়ি, তুই কেন এত শুধু শুধু মন খারাপ করছিস? কেন আমার মন খারাপ হবে না বলতো দাদা ভাই? এটা কি জানিস কি তুই? কি আবার হার? আবার কি? এটা যেমন তেমন হার নয় দাদা। তবে এটা হচ্ছে রাধা কৃষ্ণের হার। ছোটর বেলায় তোর ঠাকুরদা তোকে বানিয়ে দিয়েছিল, সেটা দেখে মিকু তোর সঙ্গে এমন ঝগড়াঝাটি শুরু করলো যে বাধ্য হয়ে তোর ঠাকুরদা আরেকটা এরকম হার এনে ওকে পরিয়ে দিল। আরে ও তোর রাধা আর তুই ওর কৃষ্ণ, কৃষ্ণ বিনা রাধার যেমন কোনো অস্তিত্ব নেই, তেমনি রাধা বিনা কৃষ্ণের কোনো মূল্য নেই রে। আর আজ কি না তোরা আলাদা হয়ে যেতে চাইছিস? এরম করলে তোর ঠাকুরদা স্বর্গে শান্তি পাবে না, আর এইখানে আমিও শান্তি পাবো না। দেখ বুড়ি, বিয়ে হতে গেলে দুটো মন এক হওয়াটা নেহাতই জরুরি,
আরে তার তো মোটেই ইচ্ছা নেই, আমি কি তাকে জোর করে বলবো আমাকে বিয়ে করতে? ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার সঙ্গে খালি ঝগড়া, যখনই সামনে পড়বে বলবে মাধ্যমিক ফেল মাধ্যমিক ফেল, তুই বল আমি কি করব? সে তুই যা বল বুড়ি, আমি মনে মনে শুধু একটা কথাই চাই, মিকু যাকেই বিয়ে করুক যেখানেই বিয়ে করুক খুশিতে থাকুক সুখে শান্তিতে ঘর সংসার করুক। এই যে শুনছো, বলো মাসিমার ইচ্ছে মিকুর সাথে চিকুর বিয়ে হোক, কিন্তু মিকু সোজা না করে দিল, তুমিও কিছু বললে না, তোমার তো কিছু বলা উচিত ছিল। আমি আর কি বলবো, আমাদের মিকুকে পুত্রবধূ করতে বিকাশদারও খুবই ইচ্ছে ছিল, কিন্তু মিকু সোজাসুজি না করে দিল, ওদেরও তো কত খারাপ লাগতে পারে বলো। আমার মেয়েটা আজ খুবই বাড়াবাড়ি করে ফেলেছে। শোনো, তুমি যদি ওকে একটু বোঝাতে তাহলে আমার মনে হয় ও বোধহয় রাজি হয়ে যেত। দেখো সাবিত্রী, তার যখন ইচ্ছে নেই তাকে বাধ্য করাটা ঠিক হবে না। কাল যদি বিয়ের পরে ওদের দুজনের মধ্যে মনের মিল না হয়, আর এখনকার মতো যদি কথায় কথায় ওদের মধ্যে ঝগড়া হয়, তাহলে তখন কি হবে? মাঝখান থেকে বিকাশ আর আমার বন্ধুত্বটা ভেঙে যাবে, ভাগ্যে যা আছে তাই হবে। আরে কি হলো, কি হলো, কি তখন থেকে হাতটা নিয়ে এদিক ওদিক করছো কেন? এসো জলে নাবো। আচ্ছা চিকু দাদা, এই চেনটার মধ্যে এমন কি আছে যে তখন থেকে তুমি এটাকে দেখে চলেছো? এই চেনটা আমাকে আমার ঠাকুরদা দিয়েছিলেন, এমনই একটা চেন মিকুর গলাতেও আছে। এই চেন, এই দুটো চেনেরই আমার জীবনে অনেক মূল্য আছে। খুব মূল্যবান না? দেখি কত মূল্য আছে তোমার জীবনে। চিকু, আমার হাতটা জলে পড়ে গেছে। কোথায়? ও এখানে। আরে চিকু দাদাকে ডাকো তাড়াতাড়ি, চেনটা পড়ে গেল তো এমন কি হয়ে গেল? ওকে তাড়াতাড়ি ডাকো। চিকু চিকু, না পেলে ছেড়ে দাও, উঠে এসো চিকু। চিকু দাদা, বিয়ের পরে ওই হাটটা মিকু দিদির গলায় পরালে হতো না? বিয়েই হয়নি আর হাটটা পরিয়ে দিলে? আমি তো তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম, তুমি সিরিয়াস হয়ে গেলে কেন? তোমার কাছে এটা ঠাট্টা হতে পারে, কিন্তু আমার কাছে নয়। তোমার গলার হাটটা না থাকলে আমার এই গলার হাটটার কোনো মূল্যই নেই, সেই জন্য ঝাঁপ দিয়েছিলাম। তোমার গলার হাটটা না থাকলে আমার এই গলার হাটটার কোনো মূল্যই নেই। যাক বাবা, খুব ভয় পেয়ে গেছিলাম। চিকু দাদা, তুমি যে কি পাগলামি করো আমি বুঝতে পারি না। জল কতটা গভীর না জেনে শুনে ঝাঁপ দিয়ে দিলে, এগুলো আমার খুব খারাপ লাগে। এই ভাই চল 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 চল। I'm in love with you.
এসেছে। পাখি দেবো ডেকে নেবে আমায় কাছে কে গো, আজও আমি জানলাম না। যাবি না নাকি? এখানেই দাঁড়িয়ে থাকবি? বেশ বেশ, থেকে যা। কোনো কানা খোরা অন্ধ যাকে পাবি তাকে ধরে বিয়ে করে নে। 14-15 বাচ্চার মা হয়ে যা, আর এখানেই বুড়ি হয়ে যা। কি মহারানী, আজ দেখছি কোনো কাউন্টার অ্যাটাক নেই। ও, মনে মনে গালাগালি দিবি তো? তা দে, আমি কি বুঝতে পারছি না নাকি? কিন্তু তোর গালিকে আই নো কেয়ার। আর আমি কখনো কাউন্টার অ্যাটাক করব না। যাবি তাহলে? বেশ বস। চিকু ভাই, আমি কলকাতা যাব। উলাল্লা উলাল্লা উলাল্লা। যেদিন ওরা বসেরা অ্যাপার্টমেন্টের অ্যাড দিয়েছিল, ঠিক সেই দিন আমি আমার ভবানী অ্যাপার্টমেন্টেরও অ্যাড দিয়েছিলাম। তবুও এখন ওদের সব ফ্ল্যাটের বুকিং হয়ে গেল, আর আমার আমার 10% বুকিং হয়নি। মার্কেটে ওদের মতো আমাদের গুডউইল নেই স্যার। সে বিকাশ আর প্রকাশ দিনের পর দিন, ধাপের পর ধাপ ওপরে উঠে চলেছে, আর আমি আমি ভবানী প্রসাদ, দিনের পর দিন আমার অবনতি হয়েই চলেছে। আমি ঈর্ষায় জ্বলে যাচ্ছি, আমার শরীরে আগুন জ্বলছে। কি করছেন স্যার? আপনি কেন উত্তেজিত হচ্ছেন? তারা যত ওপরে উঠতে চাইছে উঠতে দিন, নিচে পড়লে পরে ধাক্কাটাও ততই লাগবে। ঠিক বলেছিস ঘুংরু, যেতে দে, যত উপরে উঠতে চাই উঠতে দে। আমি এমন পা ধরে টানব, ওই দুই বন্ধু মাটিতে মুখ থুবড়ে যদি না পড়ে তো আমার নাম ভবানী প্রসাদ নয়। আমি আজ খুব খুশি যে প্রকাশ মাইতি ও বিকাশ চৌধুরী এই মেগা হাউজিং প্রজেক্ট শুরু করতে পেরেছেন। তাদের এই বন্ধুত্বকে দেখে আমার খুব গর্ব হচ্ছে। যেভাবে আরম্ভ করে এই দুই বন্ধু আজ এই জায়গায় এসে পৌঁছতে পেরেছেন, আর এটা সম্ভব হয়েছে তাদের কঠিন পরিশ্রমে আর সহজ মনোভাবের জন্য। আজ থেকে বহু বছর আগে নেহাতি একটা ছোট্ট প্রজেক্ট নিয়ে তারা তাদের কেরিয়ার আরম্ভ করেছিলেন, আর সেই প্রজেক্টটাও আমি উদ্বোধন করেছিলাম।
আর আজ এই মেগা প্রজেক্ট আমার দ্বারা আমারই হাতে উদ্বোধন হচ্ছে। আই কনগ্রাচুলেট দেম অ্যান্ড উইশ দেম অল সাকসেস। থ্যাংক ইউ জেন্টলম্যান। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, মুড ভালো আছে, আজ ওকে মনের কথা বলেই দেব। আরে মেয়েগুলো ওকে যেন গিলছে, দেখি তো। আমি তো ওর ড্রেসটা দেখছিলাম। দেখা হয়ে গেছে তো, এবার যা। আরেকটু দাও, আরেকটু, আরেকটু দাও না, আর আরেকটু দাও, বেশি করে দাও না, অল্প দিলে কি হয়? আরো হাড়িটাই নে না, চলো চলো, যত সালা কাঙালিগুলো জোটে এখানে। চিকু আমি সার্ভ করছি, তুমি গিয়ে খেয়ে নাও। হ্যালো, সাহায্য করার নামে এখানে ড্রামা করার কোনো দরকার নেই, আমি ঠিক পারবো, অনেক লোক রয়েছে, দয়া করে এখানে ড্রামা করিস না। এবার আমি কি বলি, চিকু তোমার ড্রেসটা না ফাটাফাটি হয়েছে। মাইরি, এটা কমেন্ট না কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট। আমাকে কেমন দেখাচ্ছে? সত্যি বলবো, জঘন্য, তোর ড্রেসটা না জঘন্য হয়েছে। কেন, এই ড্রেসটা কি প্রবলেম? মানে এরকম কোন ড্রেস মেয়েরা পরে নাকি? দেখ ওইদিকে, দেখ ওই মেয়েগুলোকে, দেখ কেমন সুন্দর সুন্দর ড্রেস পরেছে, চুড়িদার, পাঞ্জাবি, সালোয়ার, শাড়ি, এরকম ড্রেস পরেছে। অ্যাকচুয়ালি কথাটা হলো, মেয়েরা নিজেদের বয়ফ্রেন্ডকে না হয় নিজেদের স্বামীকে ইমপ্রেস করার জন্য এরকম ড্রেস পরে, আর তুই তো সবাইকে ইমপ্রেস করার জন্য এই ড্রেস পরেছিস, ফারাক কি রইল? হ্যাঁ আসছি আসছি। তাহলে তোমার সেই রকমই পছন্দ, ঠিক আছে। বুঝলে পঞ্চানন, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি ওই হরিবোলের কথা শুনে শুধু শুধু চিকুমিকুকে সন্দেহ করেছি। ঠিক কথা বলেছেন ব্রজবাবু, ওদের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকতো ওরা কি অপেক্ষা করতো নাকি, অনেকদিন আগেই ওদের বিয়ে হয়ে যেত। শোনো, আমি বিকাশবাবুর সঙ্গে দেখা করার জন্য ওখানে যাচ্ছি, প্রথমে তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইব, তারপর বিনীতভাবে ওনাদের বিয়ে সম্বন্ধে প্রস্তাবটা দেব, ঠিক আছে? আমি যাচ্ছি। আগে নমস্কার। নমস্কার। ছ নম্বর অ্যাপার্টমেন্টের কাজ চলছে, যা দেখছেন ওরই অ্যাকাউন্ট সবে। স্যার ব্রজমেশ, নমস্কার। নমস্কার, পঞ্চা বলেছিল যে আপনি খুব শিগগির এখানে আসছেন, আসুন 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 আসুন। প্রকাশ, আগে নমস্কার। নমস্কার, ধন্যবাদ। হরি, আগে মেশোর জন্য একটু কফি নিয়ে আয়। চিনি দেব? অল্প অল্প। আচ্ছা, প্রথমে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আরে দয়া করে ওই কথাটা আর তুলবেন না, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আপনি আমাদের বলুন, মেয়ে দেখতে আমরা আপনাদের বাড়িতে কবে যাব? আমার নাতনি এখন বাড়িতে এসেছে, কাল তো রোববার, কালই আসুন না। খুব ভালো, তাহলে কাল সকালেই আমরা পৌঁছে যাচ্ছি। তাহলে বিকাশবাবু, প্রকাশবাবু বলুন, কেমন লাগছে আমাদের ঘরদোর? খুব সুন্দর বাড়ি, বড় সুন্দর সাজিয়েছেন বাড়িটা। আমি আর কি করেছি, সবই আমার নাতনি করেছে, তারই চয়েস। আপনি বিশ্বাস করবেন না, প্রায় কোটি টাকা খরচ হয়েছে এই ঘরে। এটি আমার নাতনি শ্যামলি। নমস্কার। আরে থাক মা থাক, রাখো, বস মা, বস বস। মা, এলা জানেন যে আমি তোকে কত আদরে মানুষ করেছি, বুঝলেন? শ্যামলি যখন দু মাসের ছিল, ওর বাবা মানে আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। ওর মা, আমি আর তার মামা, আমরাই ওকে লালন পালন করে বড় করেছি। আচ্ছা, আপনার বৌমা কোথায়? তাকে তো কই দেখছি না। আরে মা মাধবী, এদিকে এসো তো। নমস্কার। হ্যাঁ বল, পরে করছি।
ভবানী, এনারা হলেন, জানি, খুব ভালো করে জানি, ইনি আমার বৌমার ভাই শ্যামলীর মামা ভবানী প্রসাদ। বুঝলে ভবানী, এই বিকাশবাবুর ছেলের সঙ্গে আমাদের শ্যামলীমার বিয়ে হবে। এনারা খুব এস্টাবলিশড লোক, চিকুমিকু কনস্ট্রাকশনের পার্টনার এনারা। আপনি তো সবই বলে দিলেন, ওনাদেরও কিছু বলতে দিন। সেদিন একটা বিয়ে ভেঙে যাওয়াকে কেন্দ্র করে এই ভবানী প্রসাদ আমাদের আজীবন শত্রু হয়ে রইল। এই বিয়েটা হয়ে গেলে হয়তো সেই শত্রুতাটা মিটে যেতে পারে। আমি এ প্রস্তাবে রাজি। অন্য সবাই যে যা বলছে বলুক, আমি কিন্তু তোমাকে আমার স্বামী রূপে গ্রহণ করে ফেলেছি চিকু। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ওই পুরনো কথা টেনে তাদের উপর রাগ করে থাকার কোনো মানে হয় না। যা হবার সেটা হয়ে গেছে, আজ সেই পুরনো কথাগুলো টেনে লাভটা কি হবে? আপনি ভুলে যেতে পারেন, কারণ আপনি চোটটা খাননি, কিন্তু আমি আমি চোটটা খেয়েছি। এই কথাটা যত বেশি পুরনো হবে আমার তত বেশি মনে পড়বে। যদি তোমার উপর কোনো অন্যায় হয়ে থাকে, সে অন্যায় করেছিল প্রকাশ মাইতি, বিকাশ চৌধুরী নয়। প্রকাশ মাইতির উপর তোমার রাগটা বিকাশ চৌধুরীর উপর নেওয়াটা কি ন্যায়? আমি কথা দিয়ে ফেলেছি এই বিয়েটা হবেই। কথা দিয়ে ফেলেছেন, আপনি ওদের জানেন না বলে এরকম বলছেন, কিন্তু আমি আমি ওদের হাড়ে হাড়ে চিনি। আপনি যদি ওদের চিনতে পারতেন তাহলে বিয়ের জন্য কখনো রাজি হতেন না। আঙ্কেল, আমাকে ডেকেছো? হ্যাঁ চিকু, আমি ব্রজবাবুর ওখানে গেছিলাম তোর জন্য মেয়ে দেখতে। মেয়ে দেখতে? আমি জানতাম না সেই মেয়েটা ভবানী প্রসাদের ভাগ্নি। আসলে ভবানী প্রসাদের সঙ্গে আমাদের একটা পুরনো ঘটনা আছে। পুরনো ব্যাপার? আমার সাথে ভবানী প্রসাদের বোন মাধবীর এক সময় বিয়ে ঠিক হয়েছিল। সে সময় তোর হয়তো বছরখানেক বয়স হবে। আমি ওর দায়িত্ব নেওয়ার জন্যে ওকে বিয়ে করতে রাজি। সে আর কেউ নয় রে চিকু, তোর এই সাবিত্রী আন্টি। আর সেই থেকে ভবানী প্রসাদ আমাদের ভুল বুঝল। তারপর তোর বাবা অনেক খোঁজাখুঁজি করে একটা সম্বন্ধ ঠিক করল, আর যে তারিখে ভবানী প্রসাদের বোনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই তারিখেই তোর বাবা ওর বোনের অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করল। কিন্তু দুঃখের কথা, এই শ্যামলীর জন্মের মাত্র দু তিন মাস পরেই তার বাবা মারা গেল। যেহেতু সেই পাত্রটিকে তোর বাবা ঠিক করেছিল, তারপর ভবানী প্রসাদের রাগ আমাদের ফ্যামিলির উপরে আরও বেড়ে গেল। ভবানী প্রসাদের মতো একটা বিষধর সাপের ভাগ্নির সঙ্গে তোর বিয়ে দেওয়াটা কি ঠিক সেটা তোর বাবা বুঝছে না। বাবা তো ছোটবেলা থেকে আমার কোনো কথাই বোঝার চেষ্টা করে না, এটা কি নতুন কোনো কথা? দাদা যা বুঝেছেন ঠিকই বুঝেছেন। অ্যাক্সিডেন্ট হলো বলেই তো দাদা আমাদের দুজনের বিয়ে দিয়ে দিলেন। ভগবানের কৃপায় আমি ভালোই আছি, না হলে ওই মেয়ে এই ঘরের বউ হয়ে আসতো, কিন্তু আমি আসতে পারতাম না, মা না হয়ে আসতে পারেনি, মেয়ে তো আসুক। তুই কি বলিস চিকু? আমার এসব ফালতু কথায় কোনো ইন্টারেস্ট নেই আঙ্কেল, বন্ধুরা সব ওয়েট করছে, আমি চললাম। এক্সকিউজ মি, 42 সাইজের শার্ট দেখান তো। ওকে ম্যাম। এই দেখুন, এই শার্টটা শাহরুখ খান ডন 2 তে পরেছিল। এই দেখুন, এটা রণবীর কাপুর রকস্টারে পরেছিল। দেখুন ম্যাডাম, এটা সামথিং সামথিং অনুভব মহান্তি পরেছিল। ওহো, আমার কোনো হিরোদের শার্ট দরকার নেই, আপনি নর্মাল শার্ট দেখান তো। কি বলছেন ম্যাডাম, আমি তো খালি এক্সাম্পল দিচ্ছিলাম, আসলে এগুলো সবই নতুন ডিজাইনের শার্ট। এটা তো ভালো শার্ট রে মিকু। এটা ভালো। এটা কি তোর বয়ফ্রেন্ডের জন্য? চিনি কম ফ্রেন্ডের জন্য। চিনি কম ফ্রেন্ড? সেটা আবার কি রে মিকু? রিলেশনটায় চিনি একটু কম, তাই আমি চিনি কম বলি। কিন্তু বিয়ের পরে সে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে। তুই কি তাকে আই লাভ ইউ বলে দিয়েছিস? না, এখনো বলিনি, ভাবছি এটা দেওয়ার সময় বলবো। কিভাবে বলবি? কিভাবে বলবো? আরে মা মিকু, তুই না বাইরে গিয়েছিলি, কবে এলি? আজই ফিরেছি। এগুলো কি আন্টি? আন্টি, এগুলো আঙ্কেলের জন্য। আচ্ছা, এই দেখো, মিকু তোমার জন্য কি এনেছে। কি এনেছে দেখো না।
থ্যাংক ইউ। আরে আরে, এ তো দেখছি টি শার্ট। টি শার্ট কি আমি পরি নাকি? বাঁচা গেল। ঠিক আছে, তোমাকে পড়তে হবে না, এটা আমার ছেলে চিকু পড়বে। নে মা, চিকু উপরে আছে, ওকে গিয়ে দিয়ে দে। ওকে। কি বললে? চিকু এখনো যায়নি? কি বিয়াক্কেলে ছেলে! মেয়েটা ব্রহ্মানন্দ বাবুর অফিসে কখন থেকে অপেক্ষা করে বসে আছে বলে কথা। আর একে না, এই চিকু, চিকু তুই এখনো পর্যন্ত বেরোসনি? বুঝলি বাবা, তুই একদম ব্যস্ত হোস না, আমি দেখছি। চিকু আবার কোনো মেয়ে দেখতে যাচ্ছে নাকি? আরে তুই তো জানিস না, হ্যাঁ তুই তো বাইরে গেছিলি, কি করে আর জানবি? কি ব্যাপার? ভবানী প্রসাদের ভাগ্নি শ্যামলীর সাথে চিকুর বিয়ে সম্বন্ধ হয়েছে। খুব ভালো মেয়ে, দেখতেও সুন্দর। শ্যামলী পড়াশুনো শেষ করে ব্রহ্মানন্দ বাবুর অফিসে ট্রেনিংয়ে আছে। ও ব্যাঙ্গালোরে পড়াশুনো করেছে। দুজনে দুজনকে ভালোভাবে জানবে বলে আজ ব্রহ্মানন্দ বাবুর অফিসে দেখা করতে চলেছে। এই যে মহারানী, এত তাড়াতাড়ি এসে বলেছে! সালা দু চার দিন বাড়িতে ছিলে না তুই? শান্তিতে ছিলাম আমরা সবাই। তুমি সত্যি করে এই মেয়েটাকে বিয়ে করছো? ইয়েস। তুমি সত্যি করে ওর সাথে দেখা করতে যাচ্ছো? আমি ওর সাথে দেখা করি কি না করি তোর তাতে কি দরকার? ওই মেয়েটাকে তোমার পছন্দ হয়েছে? একদম 200%। তোমার পছন্দে কি আসে যায়? সেই মেয়েটা তো তোমাকে নাও পছন্দ করতে পারে। কেন, তুই আমায় পছন্দ করিস না বলে দুনিয়ার আর কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না? সারা জীবন আমি ব্রহ্মচারী হয়ে থাকবো নাকি? যা যা, নিজের কাজ কর আর আমাকে যেতে দে। চিকু, 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 চিকু। হ্যাঁ, কি হলো? তোমাকে কিছু বলার ছিল। বেস্ট অফ লাক বলবি? থ্যাংক ইউ, বাই। এক্সকিউজ মি, শ্যামলী এখানে আছে? নিচে রেস্টুরেন্টে আছে, এখনই গেছেন। আচ্ছা, সরি। নমস্কার। এ মেয়েটা কে? চিকুমিকু কনস্ট্রাকশনের যে মালিক প্রকাশবাবু তার মেয়ে। ব্রহ্মানন্দ বাবুর অফিসে এই দুদিন হলো ট্রেনিং এ রয়েছি। মা দাদু ভাই সবাই বলছে বাইরে যাবার দরকার নেই, এই কলকাতাতেই থাকো। আরে পড়াশোনা করিনি বলে আমি মানুষ নই? আরে তুই তুই এখানে কি করছিস? আমি তোমার মোবাইলটা দিতে এসেছিলাম। এই ফোনটা দেওয়ার জন্য তুই এত দূর এলি? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। হু ইজ শি? আমাদের পরিচয় করিয়ে দেবে না? এ মিকু, এর বাবা আর আমার বাবা ছোটবেলার বন্ধু। আমার ভাগ্য খারাপ যে আমরা একসঙ্গে এক বাড়িতে থাকি। নাইস টু মিট ইউ মিকু, বসো। থ্যাংক ইউ। আচ্ছা কি নেবে বলো, পেপসি বলবো? শিওর। ওয়েটার, ওয়ান পেপসি প্লিজ। এই, তোর তো এটা ভালো লাগে না, কেন খাচ্ছিস? তোর যেটা ভালো লাগে সেটা খা না। তোমারও তো এটা পছন্দ নয়, তাহলে তুমি কেন খাচ্ছো? আমি যা করব তুই তাই করবি? হ্যাঁ। আরে বাহ, চিকু তাহলে মিথ্যে কথা বলার ওস্তাদ দেখছি। চিকু সত্যি কথা বলে? আমি আজ পর্যন্ত শুনিনি, কথায় কথায় খালি মিথ্যে। আমি না যাচ্ছি, আমায় দেখে চিকু রেগে যাচ্ছে। আরে বসো বসো, তুমি কোথায় যাচ্ছ? আজ তুমি আমার স্পেশাল গেস্ট। বেশি হেসো না, দাঁত দেখা যাচ্ছে। আচ্ছা মিকু বলো তো, চিকুর কোনো রকম ব্যাড হ্যাবিটস আছে কিনা? না বাবা না, আমি চিকুর ব্যাপারে কিচ্ছু বলবো না, আমি যদি বলি ও আমাকে মারবে। বল না, বল না আমার কি কি ব্যাড হ্যাবিটস আছে, কিছু থাকলে তো বলবি। খালি মাধ্যমিক ফেল আর কি। তুমি স্পিডে গাড়ি চালাও না? বাপ রে, এত জোরে গাড়ি চালায় যে আমি ভয় পেয়ে যাই। রিয়েলি, এত স্পিডে গাড়ি চালানো ভালো নয় কিন্তু। হ্যাঁ, ও শুনলে তবে না বলবো।
আচ্ছা, স্মোকিং বা ড্রিঙ্কস এসবের অভ্যেস আছে নাকি? আরে না না, এসব করলে তো আমি ওকে মেরে মেরে ফেলবি না ঝেড়ে ফেলবি? আচ্ছা, ওর কি কি পছন্দ অপছন্দ আমাকে বলো তো। কিন্তু আমার ভয় করছে, ও আমাকে মেরেই ফেলবে। আরে বলো, কিছু হবে না। ওর না স্লিভলেস ড্রেস একেবারে পছন্দ নয়, আর ছোট ছোট ড্রেস আরই পছন্দ নয়, তাই আমার একটা ড্রেসও এরকম নেই। আরে হয়েছে হয়েছে, ওইটুকুনি থাক, বন্ধ কর তোর গীতিনাট্য। থামো চিকু, তুমি চুপ করো। হ্যাঁ, আজ আমি সব কিছু শুনতে চাই, বলো মিকু। আমার আর কি, ওর ডার্ক লিপস্টিক একদম পছন্দ নয়, আর নেল পালিশ আরই পছন্দ নয়, আর ছোট চুলও ঠিক পছন্দ করে না। আর কি কি পছন্দ করে না চিকু? ও ক্রাউডেড জায়গা ভালোবাসে না, আর সুইটসও ভালোবাসে না। এগুলো যদি ওর অপছন্দের জিনিস হয়, তাহলে পছন্দের জিনিস কি? এ ব্যাপারে ম্যাডাম কিছু বলতে পারবে না, কেননা এই বিষয়ে ও যদি কিছু জানতো তাহলে আমার সবসময়ের অপছন্দের কাজগুলো করে আমার কাছে শুধু শুধু গালি খেত না। এক মিনিট, আমার ম্যাট্রিক ফেল বন্ধুদের ফোন এসছে। আচ্ছা, এখনো নেই, এবার বলো। হোয়াইট ওর ফেভারিট কালার, তাই জন্য আমি এই কালারটাই পরি। সবার সঙ্গেও খুব ফ্রেন্ডলি, সবার সঙ্গে বন্ধুত্ব করতে খুব ভালোবাসে। তুমি জানো কি, ঠাকুমার কোলে ও এখনো পর্যন্ত শুয়ে থাকে, আর আমার সঙ্গে সবসময় ঝগড়া করে। তুমি আমাকে একটা কথা বলো, চিকু ভালো ছেলে না খারাপ ছেলে? মানুষ হিসেবে চিকু ভীষণ ভালো, ইউ আর ভেরি লাকি। হ্যাঁ, কি হলো, এখনো পর্যন্ত তোমাদের বকবক চলছে? ওকে বোর করছিস নাকি? যা যা যা, তাড়াতাড়ি বাড়ি যা। আমি তোমার নয়, ওর গেস্ট, ও বললে তবে যাব। যাও যাও তাহলে। আমি ইচ্ছে করেই ওকে চলে যেতে বললাম। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এই অল্প সময় কথাবার্তার মধ্যে আমি খুব ভালো করে মিকুকে বুঝতে পেরেছি। শি ইজ ইন লাভ উইথ ইউ চিকু। না না, সে সবসময় এরকম কথা বলে, আমাদের মধ্যে সেরকম কিছু নেই। চিকু, একটা মেয়ের মনের কথা আরেকটা মেয়েই শুধু বুঝতে পারে। টেক ইট গ্রান্টেড চিকু, ও তোমাকে খুব ভালোবাসে। হঠাৎ করে আমি যখন মিকুকে চলে যেতে বললাম, শুধু মিকুই নয়, তোমারও মনটা পুরো ভেঙে গেল। শুধু যে ও তোমাকে ভালোবাসে তা নয়, তুমিও ওকে খুব ভালোবাসো। আমি তোমাকে একটা কথা বলতে পারি চিকু, আমাদের বিয়ে হয়ে গেলেও মিকু তোমাকে যতটা ভালোবাসা দিয়েছে, আমি কোনো দিনই ততটা ভালোবাসা দিতে পারবো না। ফরগেট মি, অ্যাকসেপ্ট হার। You both are made for each other. মিকু আমাকে ভালোবাসে, এই কথা কি সত্যি? হ্যাঁ চিকু, আমি সত্যি তোমায় ভালোবাসি, সত্যি। কিন্তু আমি তো তার জন্য অযোগ্য। তোমার মতন ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি আমার মনের কথা কি কিছুই বুঝতে পারো না চিকু? গাড়ি থেকে নামো। তুই সত্যি আমাকে ফোন দিতে এসেছিলি? মিকু, চিকু, মিকু, আরে এরকম বাচ্চাদের মতো কেন কাঁদছিস? হ্যাঁ,
কি হয়েছে তোর? আমি তোমাকে ভীষণ ভালোবাসি চিকু, আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। তুমি আমাকে বিশ্বাস করবে না বলে এই কথা তোমাকে আগে বলিনি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি চিকু, ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে না ভালোবাসো আমি আর কখনো এই কথা বলবো না। I love you, Miku. काटे ना रात काटे, ना दिन काटे, ना रात काटे, तुम्हार कथा भेबे भेबे भोर हो जाए। गुन 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 मन आज गाए, शोन 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 मन तुम्हाके चाए। না তারার কাছে, না চাঁদের কাছে, ও আজ শুধু মন আমার তোমার কাছে থাকে। গুন 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 মন আজ গায়, শুন 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 মন তোমাকে চায়। গুন 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 মন আজ গায়, শুন 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 মন তোমাকে চায়। লেগারি নিরসা নিসদানে মাদা দাদা সা 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 গা 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 মা পাপা। ফুল হয়ে আমার জীবনে ফুটলে, রূপ দেখে ভরে যায় মন, সেই ফুলকে ফুলদানিতে সাজিয়ে দেব আমি। না তৃষ্ণা জাগে, যদি প্রেমে মন একবার পড়ে যায়। গুন 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 মন আজ গায়, শোন 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 মন তোমাকে চায়।
ছিল বাদল ছিল ছিল না বর্ষা খালি ও মৌসুমি হয়েলে জীবনে প্রেমে আমি ভিজে গেলাম এটা ধোঁকা ওই দুই পরিবার আমাদেরকে আরো একবার ধোঁকা দিল কি হলো আপনি নিজেই তো বলেছিলেন তারা নাকি খুব ভালো বন্ধু তাহলে বিয়েটা ভেঙে দিল কেন আরে এখনো আমি বলছি সে আমার ভালো বন্ধু এবং ভালো মানুষ আমার নাতনি রাজি নয় বলে বিয়েটা আমি ভেঙে দিলাম সেদিন আপনার নাতনি হ্যাঁ বলেছিল আজ না কেন কারণ ওদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে যখন শ্যামলী জানলো তখন সেই বিয়ে ভেঙে দিল এটা তো একটা চাল ঘরের ভেতর এত বড় লীলাখেলা চলছিল আর তারা কেউ জানতেই পারল না ভবানী আমার নাতনির বিয়ে ভেঙে গেল বলে আমি মোটেই বিব্রত না শুধু শুধু তুমি এত টেনশন করছো কেন সে যেমন তোমার নাতনি এই ভবানী প্রসাদেরও ভাগ্নি তুমি ভুলে গেলেও ভুলতে পারো কিন্তু আমি আমি ভুলতে পারবো না আমি জবাব দেব কথায় নয় কাজে আরে ছয় পড়েছে ছয় পড়েছে এবার তুই দান না এবার তোর দান ফেল কিন্তু খেলবো না ফেল 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 আচ্ছা শোনো আমি এখনই আসছি তোমরা সবাই খেলো এখনই আসছি আমি আসছি আসছি এখনই আসছি আরে কি হলো বলো তো ভাই রে ছেলে খালি খালি ছাতের উপর টিউশন করতে যাচ্ছে দেখবি নাকি রে তোমরা কোথায় যাচ্ছ বে না মানে খুব গরম পড়েছে তো তাই হাওয়া খাওয়ার জন্য উপরে যাচ্ছি আচ্ছা একটা কাজ করো একে একে যাবে হাওয়া খেতে কিন্তু তোমরা ডিসাইড করো আগে কে যাবে তোমাদের মধ্যে যাচ্ছিস না কোথায় কেন আর কি কোথাও হাওয়া নেই হাওয়া খেতে ছাদেই যেতে হবে আচ্ছা এই এখান থেকে যা আমার ছেলে বিকাশ জানতে পারলে তোদের সব কটার হাওয়া বের করে দেবে হ্যাঁ কি চুকু চুকু করছিস চিকু নেই যা গেলি চিকু উপরে করছেটা কি চিকু তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে করব আর তুমি আমাকে কোন ফিল্মটা দেখাবে ঋত্বিক রোশনের সব ফিল্ম দেখাবো তার সাথে আমার ছবিও দেখাবো হ্যাঁ তুমি ফিল্ম করেছো 8-10টা ছবি ফ্লপ হয়েছে চিকু তুমি আমায় ছাড়া কোনো মেয়ের দিকে দেখবে না আচ্ছা একটা দুটো তো দেখতে পারি না 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 আমায় ছাড়া কাউকে দেখবে না না মানে একটু একটু দেখবো আর কিছু না 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 প্লিজ প্লিজ না বললাম তো আচ্ছা বাবা তোমাকে ছাড়া কাউকে দেখবো না ওকে
এতো দেখছি যুগল মুরতি রাধা কানাই। চিকু ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি ছাড়বো না। আরো ঠাকুমা, তোদের মধ্যে এত প্রেম কবে হলো রে? ও দাদা, এই জন্যই তো যত বন্ধুগুলো হাওয়া খেতে এইখানেই আসতে চাইছিল। এই জন্য আমি সবকটাকে তাড়িয়ে দিয়ে আসল ঘটনাটা যে কি তা নিজে দেখতে চলে এলাম। ও দাদা ভাই, তোদের দুজনকে পাশাপাশি না কি সুন্দর লাগছে না? আয় দাদা ভাই, আয়। কি রে, আগে তো বিয়ের কথা হ্যাঁ হ্যাঁ না না কত কথা বলেছিলি, সেই তো শেষ পর্যন্ত সেই রাজি হলি কি রে? আমি কোথায় মানা করব? একা পানা যত, আমি এক্ষুনি যাচ্ছি তোদের মা বাবার সঙ্গে কথা বলে বিয়ের দিনটা পাকা করে ফেলছি। এই বুড়ি আবার কে? এখনই বলো না, আমাদের দুজনকে আরেকটু প্রেম করতে দাও। তোদের এই প্রেম টেম গুলো বিয়ের পরে করলেও চলবে, আগে বিয়েটা করে ফেল, বুঝলি? আয় নিজে আয়। আমি বলছিলাম যে চল। ভগবান, কি হয়ে গেল ভগবান? সব শেষ হয়ে গেল, সব মাটিতে মিশে গেল স্যার। চোখের সামনে 300 কোটির প্রজেক্ট মাটিতে মিশে গেল রে প্রকাশ। বিকাশ, আমাদের প্রজেক্ট কোলাপস করার প্রশ্নই ওঠে না। আমার কষ্ট হচ্ছে, কোন ডিপার্টমেন্টে তো আমরা কম্প্রোমাইজ করিনি। না না প্রকাশ, না 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 প্রকাশ, না না প্রকাশ, না। আগেই তো ভিক্ষে চেয়ে ভিখারি হয়েই ছিল, আবার কে ভিক্ষে দেবে ওদের? যা বলেছেন স্যার, আপনি যা যা বলেছিলেন করে দেখালেন। ঘুঙরু, প্রশংসা করতে হলে চিকুমিকু কনস্ট্রাকশনের ম্যানেজারকে কর। পান্ডা বাবু, সব বুদ্ধি পান্ডার। বসের অ্যাপার্টমেন্টে যত সিমেন্টের দরকার ছিল এই পান্ডা কিনেছিল। জানিস ঘুঙরু, সেই সিমেন্ট কোথাকার প্রোডাকশন ছিল? আমার এই ডুপ্লিকেট সিমেন্ট ফ্যাক্টরির। সিমেন্টের সিমেন্ট ছাড়া আর সব কিছু ছিল বালি, খালি বালি। অ্যাপার্টমেন্ট পুশ করে গড়িয়ে পড়ে গেল স্যার। ক্যাশটা দে দে পান্ডা, আয়েশ করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেচারা পান্ডা বাবু, খালি খালি বালি সাপ্লাই করলো কিন্তু নিজে সিমেন্ট সিমেন্টে মিশে গেল। আপনার কি বুদ্ধি! একদিনেই আমরা ভিখারি হয়ে গেলাম বিকাশ। ওখানে যেসব লোকেদের ফ্ল্যাট দেওয়ার জন্য টাকা নিয়েছিলাম, এখন সে টাকা কোথা থেকে ফেরত দেব? হে ভগবান, কোন ভুলের জন্য আমাদের এত বড় পরীক্ষা নিচ্ছে প্রভু? কেঁদো না, এটা আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত। এক্স্যাক্টলি, বিল্ডিং কোলাপস হওয়ার পরে সেই পান্ডার আর দেখা নেই। আমরা এবার কি করব? এই চিন্তা করিস না, আমাদের সাহায্য করার জন্য অনেক লোক এগিয়ে আসবে। কাঁদিস না, না কাঁদিস না, শোন। আমি আপনার কাছে কখনো কিছু চাইনি, আজ চাইছি। আপনি যতটা পারবেন সাহায্য করুন প্লিজ। আমার কাছে 10 টাকারও দাম আছে, আপনি যা দেবেন তাতেই হবে, প্লিজ ট্রাই তো করুন। হ্যালো, প্লিজ আমার কথাটা একটু শুনুন। এখন পরিস্থিতি কেমন রে? পরিস্থিতি ভালো নয় মা, আমাদের টোটাল প্রপার্টির এগেনস্টে আমরা লোন নিয়ে ফেলেছি। আমাদের কেউ সাহায্য করতে চাইলেও কোনো সাহায্য করতে পারবে না।
এই পরিস্থিতিতে কি যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমার কাছে দশ টাকারও অনেক দাম আছে। বাবা, তোমার আর আঙ্কেলের এত চেষ্টার পরেও আমি মানুষ হতে পারলাম না, আর তোমাদের সাহায্য করতে পারলাম না। আজ এরকম পরিস্থিতিতে আমি কিছুই করতে পারলাম না। বাবা, বাজারের টাকা থেকে 10-20 টাকা মেরে আমি এই টাকা জমা করেছি। তুমি বললে না বাবা কি আজকের দিনও তোমার কাছে 10 টাকারও মূল্য আছে, সেই জন্যই টাকাগুলো বার করলাম। আমি জানি আমার এই টাকা আজকের দিনে কিছুই না, কিন্তু প্লিজ বাবা এই টাকাগুলো নিয়ে নাও, প্লিজ প্লিজ বাবা। বন্ধু, কথায় আছে দুধ যখন খাবে তুমি ঘরে থাকবে গাই, যুদ্ধ যদি করতেই হয় সঙ্গে থাকবে ভাই। আরে তোর ভাগনা আছে, ভয় পাচ্ছিস কেন? এই নে, যা আমি সঞ্চয় করে রেখেছিলাম সব আমি তোকে দিয়ে দিচ্ছি, কাজে লাগিয়ে নে। দুনিয়াতে আর কি আছে রে বন্ধু, আজ আছে কি কাল নেই। এই যে এত আনন্দ তুই আমাদের দিয়েছিস, আমরা কি সে কথা ভুলতে পারি? আজ আজ তোর পরিবারের এই দুর্যোগের সময় যদি আমাদের এই পয়সা তোর কোনো কাজে লাগে, খুব ভালো লাগবে রে চিকু, খুব ভালো লাগবে। শুনেছো অন্নপূর্ণা, আজ তোমার ছেলে কি বলছে? কথায় কথায় আমি ওকে সবসময় গালাগাল দিয়েছি, মাধ্যমিক ফেল বলে তাকে কখনো আমি মানুষ হিসেবে মনেই করিনি, কিন্তু আজ আমার ছেলের মতো ছেলে তুমি কোথায় পাবে বলো? আজ তুই আমার ছেলে বলে আমার আজ আমার আজ গর্ব হচ্ছে রে বাবা। বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি সব জায়গায় তোমার মাথা হেট করে দিয়েছি। চিকু, এরকম পরিস্থিতিতে এইটুকু টাকা দিয়েই আজ এই দুনিয়াতে অনেক বড় ধনী হয়ে গেলি রে, তার সাথে আমাদেরও ধনী করে দিলি রে। গঙ্গরু, যা রাতারাতি সব নিউজ পেপারের ভেতরে লিফলেট গুলো ঢুকিয়ে দে, সকাল হলেই হল্লা হয়ে যাবে হল্লা। কাল সকালে কাস্টমাররা বিকাশ প্রকাশের উপরে ঝাঁপিয়ে পড়বে। যা 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 যা। বাবা দেখো নিউজ পেপারের ভেতরে লিফলেট রাখা রয়েছে, দেখি দেখ। চারিদিকে তো খবরটা ছড়িয়ে পড়বে, আমরা সবাইকে ফেস করবো কি করে? আমরা লুকোতে চাইলেও ওরা আমাদের লুকোতে দেবে না, ওদের মুখোমুখি আমাদের তো হতেই হবে, তারপরে যা হবার হবে। চল চল। আরে আরে কি করছো কি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়ায় আমরা কোনো কথা শুনবো না। আরে কথা শোনো, তোমাদের একটা টাকাও বাদ যাবে না, স্যার আসলে সব টাকা দেওয়া হবে, আমরা জালিয়া দুলম্বর লোক নই। আরে আরে ভাই শোনো, আরে আরে কি করছো কি? আরে ওই দেখো ওই কি করছো, স্যার এসে গেছে, স্যার 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 স্যার। আরে স্যার স্যার আরে শোনো শোনো কথাটা শোনো শোনো না আমাদের কথাটা। বিল্ডিং তো ভেঙে পড়ে গেল, আমাদের টাকা ফেরত দিন। বিল্ডিং গড়ার দায়িত্ব আমরা নিয়েছি, আমরা বিল্ডিং গড়ে দেব। আমাদের বিল্ডিং চাই না, আমাদের টাকা চাই। আরে ভাই টাকা কেন ফেরত দেব? বিল্ডিং হ্যান্ডওভার করার সময় কি পেরিয়ে গেছে? কেন গন্ডগোল করছো? তোমরা চুপ করো। এরা টাকা ফেরত চাইছে, এত বড় ইনসিডেন্ট হওয়ার পরে আমরা কোথা থেকে টাকাটা দেব?
আপনারা কেন বুঝতে চাইছেন না? এই দুই বন্ধু কোনো ফ্রড লোক একেবারেই না। দেখুন আপনার মিষ্টি কথা আমরা ভুলছি না, আমাদের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আপনি যদি এত কথা বলেন আমাদের টাকা ফেরত দিন না কেন? তাই হবে, সেইটাই হবে। আমি টাকা ফিরিয়ে দিয়ে দুই বন্ধুকে বিপদ মুক্ত করবই, সেই জন্যই আমি এসেছি। পেমেন্ট এখানেই হবে, আর এক্ষুনি হবে। তাহলে আসি স্যার। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। এতদিন জানতাম মন্দিরেই ভগবান আছেন, কিন্তু আজকে জানলাম মানুষের ভেতরেও ভগবান আছেন। বেস্ট অফ লাক। বলতো এই চেনটা কোথায় দেখেছিলি? মনে পড়েছে, সেদিন যে জুয়েলারি শপে গিয়েছিলাম সেখানে। কিন্তু তুমি যে সেদিন বলেছিলে যে আমার বর হবে এটা সেই আমায় পরাবে। কি কাউন্টার অ্যাটাক শুরু করে দিলি? করলাম। আচ্ছা আমি ছাড়া তোকে আর কে হার পরাবে? স্যার কি করলেন স্যার, কিচ্ছু না বুঝে না শুনে ওদের দুজনকে এত বড় অ্যামাউন্ট হেল্প করে দিলেন। স্যার আপনি ওদের দুজনকে চেনেন না, আমি কিন্তু চিনি ওদের। ওরা পুরো হারামি, নেমো খারাম স্যার। মিট মাই গ্র্যান্ডসন অনিমেশ। নমস্কার। আমি তো চিনি ওনাকে, আমাদের অফিসে যে ট্রেনি হিসেবে জয়েন করেছে শ্যামলী ওর মামা উনি। ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মাত্র একবার দেখা হয়েছে আর তুমি আমাকে মনে রেখেছো। অনেক ক্ষেত্রে একবার দেখা হলেও সারা জীবন তাকে মনে থেকে যায়। দেখো এই মেয়েটির সাথে আমার নাতির বিয়ে হচ্ছে। বেশ সুন্দর দেখতে তো, এ কার মেয়ে? এটি প্রকাশ চৌধুরীর মেয়ে মিকু। প্রকাশ আর বিকাশের নামে তুমি আমায় কত কথা বলেছিলে না, কিন্তু আমি তাদের সঙ্গে বন্ধন বাঁধতে যাচ্ছি। আরে ব্যাপার কি, আর এত খুশি বা কিসের? আরে ব্রহ্মানন্দ বাবু তার নাতি অনিমেশকে সঙ্গে নিয়ে আমাদের অফিসে এসেছেন। ব্রহ্মানন্দ বাবু আমাদের অফিসে এসেছেন? তিনি তো কখনো এভাবে আসেন না। আরে তিনি নিজে এসেছেন আর সেই সঙ্গে একটা অনেক বড় খুশির খবর এনেছেন। খুশির খবর? হ্যাঁ, তার নাতির সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। কি বলছিস তুই, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে আমি সত্যি বলছি রে। নমস্কার স্যার। আরে নমস্কার নমস্কার নমস্কার, গড ব্লেস ইউ। সেদিন আমি আমার নাতির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম, কিন্তু পরিস্থিতি অন্যরকম ছিল, সেই জন্য প্রস্তাব না দিয়ে চলে এসেছিলাম। কিন্তু আমার এই নাতি প্রকাশবাবুর মেয়েকে একবার মাত্র দেখেই বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কনগ্রাচুলেশন মিকু। কি জন্যে? তোর বিয়ের জন্যে। এই চিকু, মিকু আমার দিকে তাকা। দেখ চিকু, মিকু তোর দিকে তাকাচ্ছে, তুই কিন্তু বলবি না পাত্রকে, আমি বলবো। ব্রহ্মানন্দ বাবু যিনি আমাদের সাহায্য করেছিলেন তার নাতি অনিমেষের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে।
তুই সত্যি খুব সৌভাগ্যবতী রে মা, ঠাকুর তোকে কত ভালো গড়, কত ভালো ঘর দিল। এই যে ব্রহ্মানন্দ বাবুর নাতি, এত ভালো মানুষ যে তুই এখানে যেমন হাসি খুশিতে আছিস ওখানেও একই রকম থাকবি। তাই তোকে না জিজ্ঞেস করেই আমরা বিয়ের দিন ঠিক করে নিয়েছি। আরে দেখো দেখো, মেয়ে কেমন লজ্জা পেয়ে গেল। আরে মেয়ে বলে কথা, লজ্জা পাওয়াটাই তো স্বাভাবিক। চিকু চিকু, এ কি হলো চিকু? সবাই আমাদের আলাদা করে দিতে চাইছে। আর কেতে কোনো লাভ নেই বিকু, কিছু করো চিকু। আমি ওই বিয়েতে রাজি। তোকেও আজ এই বিয়েতে রাজি হতে হবে, তোর জন্য বা আমার জন্য নয়, আমাদের দুজনের পরিবারের খুশির জন্য। অনেক কষ্ট করেছে তারা জীবনে, আমি আর ওদের চোখে জল দেখতে চাই না রে মিকু। সেদিন রাস্তার মাঝখানে যখন বাবাকে আর আঙ্কেলকে লোকেরা সবাই মিলে ঘিরে অপমান করছিল, এই ব্রহ্মানন্দ বাবুই সেদিন আমাদের সাহায্য করেছিল। তার সেই সাহায্যের বদলে আমরা কিছুই দিইনি বা দিতেও পারবো না কোনোদিন। সেই জন্যই আজ আমাদের এই বলিদান দিতে হবে। আমাকে আর আমাদের এই ভালোবাসাকে ভুলে যেতে হবে রে মিকু। না, এত বড় স্যাক্রিফাইস আমি কখনো করতে পারবো না। ব্রহ্মানন্দ বাবুর জন্য আজ আমাদের ঘরেতে আবার হাসি খুশি ফিরে এসেছে। মিকু, আমরা এই বিয়েতে রাজি না হলে আবার আমাদের ঘরে সেই দুঃখ ফিরে আসবে। আমার কথা রাখ, এই বিয়েতে রাজি হয়ে যা। চিকু, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। এই মিকু, আমার কথাটা তো শোন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর মিকু, প্লিজ। মিকু মিকু, অনিমেষ ফোন করেছে, একটু কথা বলে নি। মিকু মিকু, আমার কথাটা তো শোন মিকু। মিকু মিকু, অনিমেষ লাইনে আছে, একবার কথা বল। না, আমি কথা বলতে পারবো না। প্লিজ মিকু মিকু। হ্যালো, অনিমেষ বলছি। হ্যাঁ অনিমেষ বাবু, চিকু বলছি। মিকুর সঙ্গে কথা বলবেন? আমি ওর সাথেই কথা বলতে চাইছি। আসলে ঠাকুরদা এত তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেললো, মিকুর সাথে এ ব্যাপারে পার্সোনালি কিছু কথা হয়নি, তো ওর বিয়েতে মত আছে কিনা সেটা। একটু লাইনে থাকুন মিকু, অনিমেষ বাবু লাইনে আছেন, কথা বল। প্লিজ মিকু, উনি লাইনে আছেন, একটু কথা বল। প্লিজ মিকু, একটু তো কথা বল। বলছি কি অনিমেষ বাবু, মিকু লজ্জা পাচ্ছে তো, সেই জন্য দৌড়ে নিচে চলে গেল। আমি বরং পরে কথা বলবো, রাখি। ওকে। কি হচ্ছে রে বাবা, এসব কি হচ্ছে? আমার চোখের সামনে রাধা কৃষ্ণের এমন সুন্দর জুড়ি ভেঙে যাবে, আর আমি আমি সবকিছু জেনে চুপ করে থেকে যাব। ঠাকুমা ঠাকুমা, ছোটবেলায় আমি একদিন ঘুড়ি ওড়াচ্ছিলাম, আমার ঘুড়ি কেটে গিয়েছিল, আমি খুব কেঁদেছিলাম। সেদিন তুমি আমার জন্য নতুন ঘুড়ি এনে দিয়েছিলে, কিন্তু আজ আজ যখন মিকু আমাকে চিরকালের মতো ছেড়ে চলে যাচ্ছে, তুমি চাইলেও আমার জন্য নতুন মিকু আনতে পারবে না গো ঠাকুমা। কেন ঠাকুমা কেন? আমাকে কথা দাও ঠাকুমা, আমাকে কথা দাও ঠাকুমা, আমাকে কথা দাও। আমাদের দুজনের ভালোবাসার বিষয়ে কাউকে কিচ্ছু বলবে না, না হলে অনর্থ হয়ে যাবে। আমাকে কথা দাও ঠাকুমা, আমাকে কথা দাও। চিকু, তুই আমাকে কি ধর্ম সংকটে ফেলছিস চিকু? কথা দাও ঠাকুমা।
কথা দাও। না, আমি পারবো না, ঠিক আমি পারবো না। দেখো ঠাকুমা, তুমি আজকে ঠাকুরদার নামে কথা দিয়েছ, এই কথার যেন হেরফের না হয়। কানিসনি মা, কানিসনি, আমাদের মেয়ের জন্মটাই এরকম, সমস্ত দুঃখই যেন আমাদের কপালেই লেখা। ঠাকুমা, আমি বুঝতে পেরেছি, সব থেকে বেশি দুঃখ মারিয়ে পড়েছে। দুঃখকে আমি বন্ধু করলাম, অশ্রুকে আমি সাথী করলাম। ও দুঃখকে আমি বন্ধু করলাম, অশ্রুকে আমি সাথী করলাম। আমার চলার পথে ছিল ফুলে ভরা, আমি কাটাকে বেছে নিলাম। ও সুখ সাগরে থাকব ভেবে ভরস আমি করেছিলাম, আমার মনে যত সুখ স্বপ্ন ছিল সেই সব সুখ ভেঙে দিলাম। দুঃখকে আমি বন্ধু করলাম, অশ্রুকে আমি সাথী করলাম। আরে চিকু, আর দু চার ঘন্টায় মিকু অন্য বাড়ির বউ হয়ে যাবে, যা যা কথা বলার আছে, ঠাট্টা ইয়ার কি করার আছে এখনই বলে নে। না আন্টি, ওর গালে একটু কাজল লাগিয়ে দাও, তারপর আমি ওর সাথে কথা বলবো। ও এই কথা? হ্যাঁ, এবার মনে হচ্ছে কালো পেতনি বিয়ে করতে যাচ্ছে বলে। আরে মিকু, তুই এরকম চুপ করে বসে থাকবি? ওকে কাউন্টার অ্যাটাক কর। দিদি আমার সঙ্গে চলো, অনেক কাজ আছে, ওদের তো এইসব খুনসুটি লেগেই থাকবে। এসো দিদি। বেশ চল, তুই থাক, আমরা আসছি। সরি মিকু, তোকে বধূ বেশে এত সুন্দর দেখাচ্ছে যে কারোর নজর না লেগে যায় বলে সেই জন্য আন্টিকে কাজল লাগানোর জন্য বললাম। মিকু, আর যদি তোর সঙ্গে অনিমেষের বিয়ে হয় তার জন্য আমিই দায়ী, কারণ এই বিয়ের জন্য আমি তোকে বাধ্য করেছি। তোর কি তার জন্য আজ আমাকে গালাগালি দিতে ইচ্ছে করছে না? না, আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না, আমার আর তোমাকে কিছুই বলার নেই। তুমি শুধু এটুকু জেনে রাখো যে মিকুর তোমার ভালোবাসা ছাড়া কিছুই দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এই লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, কোনেকে নিয়ে আসুন। মিকু
চল যেতে হবে, সময় হয়ে গেছে। নাও এটা কি? দুব্বো চাল, আমাকে আশীর্বাদ করো, এটা নাও চিকু, আমার সুখী জীবনের জন্য আমাকে আশীর্বাদ করো। তুমি আমাকে আশীর্বাদ করার জন্য যে দুব্বো চাল দিলে, আমার কাছে এই দুব্বো চাল শাখা সেতুর থেকেও বড়। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি চিকু, আর আজ আমি আমাকে তোমার স্ত্রী ভেবে তোমাকে প্রণাম করছি। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি স্বামী রূপে গ্রহণ করতে পারবো না। যেদিন থেকে তুমি এই হারটা আমাকে পরিয়েছ, সেদিন থেকে আমি তোমার হয়ে গেছি। আমি মণ্ডপে যাব, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি না আসলে আমার যা ইচ্ছে আমি তাই করব। চিকু, সময় হয়ে গেছে, এসো। মিকু চল মা, চল, দেরি হয়ে যাচ্ছে যে। আয় মা, সবাই অপেক্ষা করছে। ইনি হচ্ছেন ব্রহ্মানন্দবাবু। প্রণাম কর্মা। হাসিয়েছিল আজ কাঁদিয়ে দিল, আজ আমার কাছে ভালোবাসা অভিশাপ হয়ে গেল। হ্যালো, ভবানী বলছিলাম। হ্যাঁ বলো। এখনো সময় আছে স্যার, বিয়েটা ভেঙে দিন। ভবানী, এই দুই পরিবারের আর কত ক্ষতি করার পর তোমার আত্মা শান্তি পাবে? হ্যাঁ, চিকু আর মিকু দুজনে দুজনকে ভালোবাসে, এ কথা সারা দুনিয়া জানে। এদের দুজনের এত ক্ষতি করার পরেও তোমার মন মানছে না, আরো আগুন লাগাতে চাইছো? আপনি জেনে শুনে কেন আপনার নাতির জীবন নষ্ট করছেন? আমার কথা শুনুন স্যার, সময় থাকতে থাকতে বিয়েটা ভেঙে দিন। ফোন রাখো। বুঝলেন বিকাশবাবু, ভবানী প্রসাদ ও করার কিছু পাচ্ছে না বলে চিকুমিকুর নামে উল্টো পাল্টা বলছে। বলছে চিকুমিকুর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক আছে।
স্যার, ওদের দুজনের মধ্যে যদি সেরকম কোনো সম্পর্ক থাকতো তাহলে আমরা তো খুশি মনে ওদের বিয়ে দিতাম, নাকি রে কি বল? না না স্যার, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। এই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য কেউ বুঝি আপনার সাথে শত্রুতা করছে। শুনলেন তো চিকু কি বলল? হাত বাড়াও মা, হাত বাড়াও মা, হাতটা বাড়াও। কিছু প্রেম শুরু মা, বা হাতটা নয় ডান হাতটা বাড়াও। করে কিছু প্রেম আবার শুরু হয় শুধু নীরবে জলবার তরে। এবার কোনেকে নিয়ে যান জলবার তরে। বিয়েটা শেষ হতে দে, বরকনে বাইরে এলেই তুই ওই বরকনে আর যারা তাদের বাঁচাতে আসবে কাল লাশ করে দিবি। মিকু, মিকু, আরে এগুলো সব খুলে ফেলে দিয়েছিস কেন? বিয়ের শাড়ি খুলে ফেলেছিস আর বাড়ির ড্রেস পরে আছিস, এসব হচ্ছেটা কি? বাইরে তোর জন্য সবাই অপেক্ষা করে বসে আছে, সবাই ডাকাডাকি করছে, তুই এমন করলে কি করে হবে? আর আমি বা এখন কি করব? ঠাকুমা, তুমি তো নিজেই বলেছিলে রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আমিও চিকু ছাড়া অসম্পূর্ণ। আমি এখানে থাকলে ওরা আমার বিয়ে জোর করে দিয়ে দেবে। আমি যাচ্ছি ঠাকুমা, আর আমি এখানে থাকতে পারবো না। মিকু, মিকু, তুই বোকার মতো কথা বলছিস, কোথায় যাবি? আমার যেখানে ইচ্ছে হবে আমি সেখানে যাব। তুমি এই কথা কাউকে বলবে না, তুমি আমাকে কথা দাও। কোনেকে শিগগির নিয়ে আসুন, লগন যে পেরিয়ে গেল। ওম শ্রী বিষ্ণু। আরে ভাই, কোনেকে শিগগির নিয়ে আসুন। একটু শুনবে? হ্যাঁ, কি হলো? মিকু ঘরে নেই, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা এখন কি করবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রকাশবাবু, মেয়ে বিয়ের মণ্ডপে আসছে না কেন? চুপ করে আছেন যে, কি হয়েছে? কিছু বলছেন না কেন? এখন আর আমি চুপ করে থাকবো না, সব সত্যি কথা বলে দেব। মা না, মাসিমা শুনুন, যা হবার ছিল তাই হয়েছে, মেয়ে ঘর ছেড়ে চলে গেছে। আমার বিশ্বাসকে আপনারা এইভাবে ভেঙে চুরমার করে দেবেন ভাবতেও পারিনি। এভাবে বিয়ের সাজে আপনার মেয়ে মণ্ডপ ছেড়ে চলে যেতে পারে এ কথা আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, মেয়েতে নয় বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেল, কিন্তু বিকাশবাবু, আপনার ছেলেকেও তো কোথাও দেখা যাচ্ছে না। কি করে দেখা যাবে? রাধা যেখানে কৃষ্ণ সেখানে। চিকুর জন্য মিকু বাড়ি ছাড়লো, আর মিকু বাড়ি ছাড়লো বলে চিকু বাড়ি ছাড়লো। মিকুর এই বিয়ের আয়োজন ওরা নিজেদের ইচ্ছেতেই করে ফেললো। বিয়ে দেওয়ার আগে ওরা কি মিকুকে জিজ্ঞেস করেছিল যে মিকু এই বিয়েতে রাজি আছে কিনা? চিকু মিকুকে আর মিকু চিকুকে ভালোবাসে এই কথাটা, এই কথাটা তোমরা বাবা মামা জানতে পারলে না? আমি আপনাদের মান সম্মানকে ধুলোয় মিশিয়েছি স্যার, আপনাকে আর আপনার নাতি অনিমেষকে অপমান করেছি স্যার, আপনি আমাকে এই জুতো দিয়ে মারেন স্যার। আমাকে শাস্তি দিন স্যার, আমাকে শাস্তি দিন। Thank you.
মিকু 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 আই মিকু 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 দাঁড়া মিকু মিকু শোন ছাড়ো আমাকে ছাড়ো আমাকে আমি আর বাঁচতে চাই না ছেড়ে দাও এসব কি করছিস মিকু বিয়ের মণ্ডপ ছেড়ে তোর এখানে আসার সাহস কি করে হলো আমি যা করেছি ঠিক করেছি আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করতে পারবো না দেখ আমার কথা শোন আমার কথা শোন ঘরে চল আমরা দুজন যদি ঘরে না যাই তাহলে আমাদের দুটো পরিবার আলাদা হয়ে যাবে ছাড় বলছি আমি তোমার কোনো কথাই শুনবো না আজ পর্যন্ত তুই আমার কোনো কথা শুনিসনি দেখ আজ আমার কথাটা শোন ঘরে ফিরে চল সেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমার কথা শোন মিকু না কিছুতেই আমি তোমার কথা শুনবো না তোমাকে ছেড়ে কাউকে বিয়ে করবো না কাউকে ভালোবাসতে পারবো না আমি তোমাকে ছেড়ে বাঁচতেও পারবো না দেখ মিকু না মিকু 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 এত বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম অনেক কষ্ট দিয়েছিস আমাকে আজ আমার পালা যখন আমার বোনের বিয়ে ভেঙে গেল যখন আমার ভাগ্নির বিয়ে ভেঙে গেল তখন এই বিয়েটাই বা ভাঙবে না কেন কেন ভাঙবে না কেন ভাঙবে না এই তুই চল ছেড়ে দে এই চলে আমি ঠিক আছি তুই ঠিক আছিস তো ভবানী প্রসাদ চিকু চিকু হসপিটালে চলো না মিকু আমি একদম ঠিক আছি আমাদের ঘরে যাওয়া দরকার এক্ষুনি চিকু না চলো আমার সঙ্গে হসপিটাল চলো আরে চিকু চিকু ভালোই হলো আপনারা সবাই চলে এসেছেন আপনারা হয়তো আমাদের বিষয়ে অনেক কথা শুনেছেন কিন্তু সত্যিটা হলো মিকু আজও পবিত্র আপনি তাকে খুশি মনে বৌমা করে নিয়ে যেতে পারেন স্যার চিকু তোমাদের পরিবারকে অল্প একটু সাহায্য করেছি বলে তোমরা দুজন তোমাদের ভালোবাসা কি বলি দিয়ে দিচ্ছিলে প্রকাশবাবু বিকাশবাবু
আজ পর্যন্ত আমি জানতাম এই শহরে আমি সব থেকে ধনী, কিন্তু চিকু মিকুকে জন্ম দিয়ে আপনারা আমার থেকেও ধনী হয়ে গেছেন। আজকালকার ছেলে মেয়েরা বাবা মার কথা চিন্তা না করে যাকেই চায় তাকেই বিয়ে করে ফেলে। এরা যদি চাইতো তাহলে সেটাই করতে পারত, কিন্তু পরিবারের স্নেহ আর সম্মানের দিকে তাকিয়ে তেমনটা ওরা করেনি। চলো, যেই মণ্ডপে আমার নাতির বিয়ে হওয়ার কথা ছিল সেই মণ্ডপে আমি তোমাদের দুজনের বিয়ে দেব। তুমি হলে ম্যাট্রিক ফেল কিন্তু এমএ।